একজন ডক্টরের কর্তব্য অসুস্থ মানুষকে সুস্থ করা, সুস্থ মানুষকে অসুস্থ করা না। তাই বলছি বোরকাটা পরে নে। আমি চাই তোর এই পেত্নি মার্কা চেহারা দেখে মানুষ হার্ট অ্যাটাক করুক। যুব সমাজ ধ্বংস করার জন্য তোদের মতো পেত্নি মার্কা চেহারার মেয়েরাই যথেষ্ট। আপনি কি মিন করছেন? আমি তো জানতাম তুই শুধু মেনার্সলেস। এখন দেখি তুই গাধিও। তোর এই চেহারা দেখে যে কোনো ছেলে ভয়ে হার্ট অ্যাটাক করবে। আমি একজন দায়িত্ববান ডক্টর হয়ে কিছুতেই এই রিস্কটা নিতে পারি না। আপনি তো ছেলে, তাই না? অবশ্যই। তোর কোনো সন্দেহ আছে? আগে সন্দেহ ছিল না, কিন্তু এখন সন্দেহ হচ্ছে। আপনি যদি ছেলে হতেন অবশ্যই আমাকে দেখে হার্ট অ্যাটাক করতেন, তাই নয় কি? আপনি আমাকে দিন রাত 24 ঘন্টা নিজের চোখের সামনে দেখছেন, কিন্তু আপনি একদম সুস্থ, কোনো অ্যাটার ফ্যাটাক হয়নি। আমার হার্ট অন্য সব ছেলেদের হার্টের মতো দুর্বল না। আমার হার্ট অনেক স্ট্রং, আর ছোটবেলা থেকে এই পেত্নি মার্কা চেহারা দেখে আসছি, এখন আর ভয় করে না। আপনি সোজা কথা সোজাভাবে বলতে পারেন না, আমি বাঁকা করে কখন কথা বললাম। আমি এক পা করে উনার দিকে এগিয়ে যেতে লাগলাম। ঠিক উনার সামনে গিয়ে দাঁড়ালাম, হাত দিয়ে উনার শার্টের বোতাম নড়াচড়া করতে করতে বললাম, আপনি জেলাসির জন্য এসব করছেন তাই না? কিসের জেলাসি? আমি জানি আজকে আমাকে ভীষণ সুন্দর লাগছে। আমার পেত্নি মার্কা চেহারা দেখে নয়, আমার রূপের আগুনে ছেলেরা হার্ট অ্যাটাক করবে, যেটা আপনি সহ্য করতে পারবেন না। আপনি চান না আমার সৌন্দর্য আপনি ব্যতীত অন্য কেউ দেখুক? আমি ঠিক বলছি না? না, ভুল বলছিস। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি নিচে গাড়িতে তোর জন্য অপেক্ষা করছি। কথাটা বলেই উনি এলোমেলো পায়ে রুম থেকে বের হয়ে গেলেন। আমি উনার যাওয়ার দিকে তাকিয়ে আলতো হাসলাম, আর সময় নষ্ট না করে বোরকাটা পরে নিলাম, হিজাব পরে সুন্দর করে মুখ ঢেকে নিলাম, তারপর ব্যাগটা নিয়ে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম। আম্মু কিচেনে ছিল। আম্মু আমি আসছি। আচ্ছা, সাবধানে যাস, আরিয়ান ভাইয়া ড্রাইভিং সিটে বসে আছে। আমি দৌড়ে গিয়ে উনার পাশে সিটে বসে পড়লাম। সিট বেল্ট লাগাতেই উনি গাড়ি স্টার্ট করে দেন। আমি কিছু বলতে যাব তার আগেই উনার ফোন বেজে ওঠে। উনি ফোনটা রিসিভ করলেন, এক হাতে ড্রাইভ করছেন, অন্য হাতে ফোন কানে ধরে রেখেছেন। উনি কথা বলায় ব্যস্ত। আমার বোরিং লাগছে, আমি গাড়ির কাঁচ নামিয়ে ব্যস্ত নগরী দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। কেউ অফিসে যাচ্ছে, কেউ বাজার করে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, কেউ পরিবারের মুখে দু মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য ছুটে চলেছে এই ব্যস্ত নগরীতে, কেউ মা বাবার সাথে স্কুলে যাচ্ছে, কেউ বন্ধুদের সাথে হই হুল্লোড় করে রাস্তা মাতিয়ে স্কুল কলেজে যাচ্ছে, কেউ বা নিজের ভালোবাসার মানুষের হাত ধরে হেঁটে যাচ্ছে। সবাই সবার মতো ব্যস্ত, কারো দিকে কারো তাকানোর সময় নেই। হঠাৎ আমার চোখ যায় রাস্তার পাশের ফুচকার দোকানে। আমার চোখ দুটো ছলছল করে ওঠে, একটা মানুষ এত নিখুঁতভাবে কিভাবে অভিনয় করতে পারে? কারো মন, ফিলিংস, ভালোবাসা নিয়ে খেলতে এদের বুক কাঁপে না? নিহানকে একটা মেয়ে ফুচকা খাইয়ে দিচ্ছে, মেয়েটার মুখ অবশ্য দেখা যাচ্ছে না, হয়তো তার সুন্দরী স্মার্ট বউ নতুন ভালোবাসাকে নিয়ে সুখেই আছে। কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আমি অভিশাপ দিচ্ছি না, রিভেঞ্জ অফ নেচার বলতেও একটা কথা আছে, প্রকৃতি ঠিক প্রকৃতির নিয়মে প্রতিশোধ নিয়ে নেয়। ফুট করে আরিয়ানের গাড়ি ঘুরিয়ে নেওয়ার আমার ভাবনায় ছেদ ঘটে। গাড়ি বাসার দিকে যাচ্ছে, হঠাৎ করে উনি ভার্সিটির দিকে না গিয়ে বাসার দিকে যাচ্ছেন। উনাকে প্রশ্ন করতে গিয়েও থেমে যায় উনার মুখ দেখে। উনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি ভীষণ রাগ করে আছে। আমি মনের মাঝে এক রাশ সাহস জুগিয়ে কিছু বলতে যাব তার আগেই উনি হাত দিয়ে আমাকে থামিয়ে দিলেন, কোনো প্রশ্ন নয়, চুপচাপ বসে থাক, দাঁতে দাঁত চেপে বললেন। আমিও আর কথা বাড়ালাম না, গাড়ি এসে থামে বাসার সামনে। উনি গাড়ির দরজাটা খুলে দেন, আপনি বাসায় যাবেন না।
না, আমার কিছু কাজ আছে। তুই বাসায় যা, আজকে সারাদিন রুম থেকে বের হবি না, কেউ ডাকলেও না। এখনই প্রশ্ন করা শুরু করবি জানি, তার আগেই আমি চলে যাই। আমি গাড়ি থেকে নামতেই উনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে একটানে গাড়ি নিয়ে চলে যায়। আমি বেক্কলের মতো কিছুক্ষণ উনার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। এতক্ষণ ধরে কি হলো কিছুই মাথায় ঢুকছে না। উনি নিজেই ভার্সিটির যাওয়া কথা বললেন, আবার উনি নিজেই ভার্সিটি নিয়ে গেলেন না। আজব, উনি হঠাৎ এভাবে রেগে গেলেন কেন? সকাল থেকে সব কিছু তো ঠিকই ছিল। আমি আর এখানে দাঁড়ালাম না, বাসার ভিতরে চলে এলাম। কিরে আরশি, চলে এলি কেন? মাত্রই তো ভার্সিটি গেলি, এখনই ফিরে এলি। ভার্সিটি যাওয়ার মতো সৌভাগ্য আমার হয়নি। তোমার হিটলাম ছেলে অর্ধেক রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে বাসার সামনে আমাকে নামিয়ে দিয়ে গেছেন। কেন রে, কিছু হয়েছে? আরিয়ান কোথায়? কিছুই হয়নি। তোমার ছেলে কাউকে কিছু বলে করে? নিজের মর্জি মতো চলে, ঘাড় ত্যাড়া লোক একটা। যাওয়ার আগে শুধু বলে গেছে কাজ আছে। আরিয়ান কারণ ছাড়া কিছু করে না, এটা করার পিছনেও নিশ্চয়ই কোনো বড় কারণ আছে, তাই এমন করছে। তুমি আর তোমার ওই ঘাড় ত্যাড়া ছেলের হয়ে সাফাই গাইতে এসো না। অনেক ঘাড় ত্যাড়া দেখছি, কিন্তু তোমার ছেলের মতো আরে একটা ঘাড় ত্যাড়া আমি জীবনেও দেখি নাই। বিকালবেলা বিছানায় আধ শোয়া হয়ে কাজী নজরুল ইসলামের উপন্যাস পড়ছিলাম। উপন্যাসটির নাম মৃত্যু ক্ষুধা। মাত্রই পড়ার জন্য বইটা হাতে নিয়েছি, মাত্র 2 থেকে 3টা লাইন পড়ছি, হুট করে কেউ আমার হাত থেকে বই কেড়ে নেয়। আমি বিরক্ত হয়ে চোখ তুলে তাকাই, আমার সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান। সারাদিন শুধু উপন্যাস পড়া, তাই না? আজকে এই উপন্যাসের বই তো কালকে আরেক উপন্যাসের বই। পড়াশোনাটা কে করবি শুনি? পড়াশোনা করি তো, আমি তো দেখি না। যখনই তোকে বই হাতে দেখি, তখনই তোর হাতে শুধু উপন্যাসের বই দেখতে পাই। যতটা মনোযোগ দিয়ে উপন্যাসের বই পড়িস, ততটা মনোযোগ দিয়ে পড়াশোনা করলে আমি শিওর তুই ভার্সিটি টপার থাকতি। এসব ভাষণ আপনি আপনার পেশেন্টকে গিয়ে দিন, একদম আমার কানের কাছে এসে টেপ রেকর্ডার চালু করবেন না। আমার বইটা আমাকে দিন, চুপ বেয়াদ, এখন তুই কোনো উপন্যাসের বই পাবি না, চুপচাপ গিয়ে পড়তে বস। আমি ফ্রেশ হয়ে এসে যেন তোকে পড়ার টেবিলে পায়। কথাগুলো বলেই উনি কাবার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। যাওয়ার আগে অবশ্য একটা ধমক দিয়ে গেছেন, এদিকে আমি উনার এক ধমকে ভয়ে চুপসে গেছি, অজ্ঞতা পড়তে বসলাম। উনি ফ্রেশ হয়ে এসে আমার সামনে বসে ঠিক 12টা পর্যন্ত পড়ালেন। 12টা বাজতেই উনি আমাকে ডিনার করার জন্য নিয়ে গেলেন। খাব কি করে, ঘুমের জন্য চোখ খুলে রাখা দায় হয়ে গেছে। উনি আমার সামনে খাবার রাখলেন, উনি নিজেও খাবার নিলেন। আমার তো এখন খাওয়ার মুড নাই, আমার তো এখন ঘুমোতে ইচ্ছে করছে। উনি চেয়ার থেকে উঠে আবার কিচেনে চলে গেলেন। উনি যেতেই খাবারের প্লেটটা সরিয়ে টেবিলে মাথা রেখে শুয়ে পড়লাম। যখনই চোখ দুটো লেগে আসছিল, তখনই উনি চিৎকার শুরু করে দিলেন। চিৎকার করছেন না, তবে আমার কাছে চিৎকারই মনে হচ্ছে। রাতে কেউ আসতে কথা বললেও জুড়ে শোনা যায়, কারণ রাতের পরিবেশ থাকে নিস্তব্ধ। তুই খাবার সরিয়ে রেখে টেবিলে মাথা রেখে শুয়ে আছিস কেন? আমার খুব ঘুম পাচ্ছে, এখন খেতে ইচ্ছে করছে না। আপনি গিলতে থাকেন, আমি ঘুমুতে যায়। তোকে একদিন না করছি না, এসব ভাষা ইউজ করবি না। আরেক দিন যদি বলিস, এমন থাপ্পড় দিব যে এইসব ভাষা তো ভুলবিও, সাথে তোর বাপের নামও ভুলে যাবি। ধমক দিয়ে, আপনি সব সময় আমাকে শুধু ধমকান কেন? আমার একটুও ভালো লাগে না, তুই আমার কথা শুনলেই তো আর ধমক দিতে হয় না। তুই তো আবার বিশ্ববিখ্যাত ঘাড় ত্যাড়া, জন্মের পর থেকেই ঠিক করে রেখেছিস আরিয়ান নামক এই ব্যক্তিটার কথা জীবনেও শুনবি না।
এখন কথা না বলে চুপচাপ খা, খেতে আলসেমি লাগছে, আপনি খাইয়ে দিন না, প্লিজ প্লিজ। উনি বিরক্ত হয়ে আমাকে খাইয়ে দিতে লাগলেন, নিজেও খেতে লাগলেন। আমার খাওয়া শেষ হতেই আমি রুমে চলে আসলাম, উনি সবকিছু গুছিয়ে রাখতে গেলেন। খাওয়া কমপ্লিট পর পরই ঘুম চলে গেছে, আমি বেকনিতে চলে গেলাম। শো 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 করে বাতাস বইছে, তার সাথে তাল মিলিয়ে উঠছে আমার চুল, বাতাসের গতি বাড়ছে, হয়তো বৃষ্টি অথবা ঝড় আসার পূর্ব লক্ষণ। হঠাৎ করে দুইটা হাত আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল, জানি এটা আরিয়ান। উনার শ্বাস আমার ঘাড়ে আছড়ে পড়ছে, উনি আমার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললেন, প্রমাণ দিবি না তোর ভালোবাসার? তুই তো আমাকে ভালোবাসতে শুরু করেছিস, তাহলে ভালোবাসার প্রমাণ দে, আমিও দেখতে চাই আমার আয়না আমাকে কতটুকু ভালোবাসে। উনার কথা শুনে আমার ভিতরে শীতল হাওয়া বয়ে গেল, উনার ছোঁয়ায় আমি ফ্রিজড হয়ে গেছি, নড়াচড়া করার শক্তিটুকুও পাচ্ছি না। উনি আমার কানের লতিতে কামড় দিলেন, কিরে দিবি না তোর ভালোবাসার পক্ষে প্রমাণ? কক্কি প্রমাণ দিব, তুই কি বাচ্চা, এটাও জানিস না ভালোবাসার প্রমাণ কি করে দিতে হয়? চল আজকে তোকে আমি শিখাই ভালোবাসার প্রমাণ কি করে দিতে হয়। হুট করেই উনি আমাকে কোলে তুলে নেন, আমি পড়ে যাওয়ার বয়ে উনার গলা জড়িয়ে ধরি, আমি অবাক চোখে উনার দিকে তাকিয়ে আছি। উনি আমাকে নিয়ে রুমে চলে আসলেন, আমাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও আমার ওপর শুয়ে পড়লেন, তারপর স্লো ভয়েজে বললেন, আবার যদি বৃষ্টি নামে আমি তোমার প্রথম হব, লেপটে যাওয়া শাড়ির মতো অঙ্গে তোমার জড়িয়ে রব। উনার কথাগুলো বলার পরপরই বৃষ্টি নামে ঝুম বৃষ্টি, উনার চোখে আমি নেশা দেখছি, আমাকে কাছে পাবার নেশা, কিন্তু আমার যে কিছু সময় চাই। হঠাৎ খুব জোরে বিদ্যুৎ চমকায়, আমি ভয়ে উনাকে জড়িয়ে ধরি, পর পর কয়েকবার বিদ্যুৎ চমকায়, কারেন্ট চলে গেল, রুম জুড়ে অন্ধকার। উনি শক্ত করে আমাকে নিজের সাথে জড়িয়ে নিলেন, বাইরের প্রবল বেগে বৃষ্টি হচ্ছে, জানালা খোলা থাকায় বাতাসে জানালার পর্দাগুলো উড়ছে। উনি আমাকে নিজের সাথে মিশিয়ে নিলেন, তারপর উনি উপহার দিলেন আমাকে একটা ভালোবাসার রাত। মনোমুগ্ধকর আজানের ধ্বনি কানে আসতেই ঘুম ভেঙে যায়, নিজেকে আবিষ্কার করি আরিয়ানের বুকের ওপর, উনার হৃদস্পন্দন অনুভব করতে পারছি, কেমন যেন একটা ধক ধক শব্দ করছে, শুনতে ভালোই লাগছে, মনে হচ্ছে উনার প্রত্যেকটা হৃদস্পন্দন যেন আমারই নাম নিচ্ছে। আর বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি উঠে পড়লাম, ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা নিয়ে নিলাম, তারপর উনাকে ডেকে দিলাম, উনিও শাওয়ার নিয়ে নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হলেন, আমিও নামাজটা পড়ে নিলাম। প্রচুর ঘুম পাচ্ছে, গতকাল রাতে দেরিতে ঘুমানোর জন্য, আর কিছু না ভেবে আবার শুয়ে পড়লাম, অল্প কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল 7:30, রুমে আরিয়ানকে দেখতে পেলাম না, ওয়াশরুমেও নেই, বেলকনিতেও নেই। আমি তাড়াতাড়ি রুমের বাইরে গেলাম, কিন্তু ড্রয়িং রুমে কেউ নেই। আব্বু আম্মুর রুমে গিয়ে দেখলাম আম্মু ঘুমুচ্ছে, আনহা হয়তো প্রাইভেটে গেছে, আনহার প্রাইভেট 6:30 থেকে। আমি আবার রুমে আসলাম, আব্বু আর আরিয়ান কি এখনো মসজিদ থেকে আসেনি? ড্রেসিং টেবিলের আয়নার সামনে একটা সাদা কাগজ ঝুলছে, কাগজে মেবি কিছু লেখা আছে, কিন্তু এটাকে এখানে রাখল, আমি তো রাখিনি, আরিয়ানকেও রাখতে দেখি নাই, নামাজ পড়ার আগেও তো আয়নায় এমন কিছু দেখেনি। আমি যখন ঘুমিয়েছিলাম আরিয়ানের অবর্তমানে কেউ কি আমাদের রুমে আসছিল? আমি তাড়াতাড়ি ড্রেসিং টেবিলের সামনে গেলাম, কাগজটা হাতে নিলাম,
এটা তো আরিয়ানের লেখা। উনার ডায়েরি পড়তে পড়তে উনার লেখা খুব ভালো করে চিনে গেছি। উনি তাহলে বাসায় এসেছিলেন। আয়না, আজকে আমি ভীষণ খুশি। তুইও আমাকে ভালোবাসতে শুরু করেছিস সেটা বুঝতে পারছি। আমি কালকে রাতের কথা জীবনেও ভুলব না। আমার জীবনের শ্রেষ্ঠ রাত ছিল। আজকে নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। অবশেষে আমার একতরফা ভালোবাসা সফল হল। এইগুলো তোকে লিখে নয় মুখেই বলতাম, কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না। হসপিটাল থেকে একটা ইমার্জেন্সি কল আসছিল, তাই চলে যেতে হলো। তোকে জাগাইনি কারণ তোর ঘুমন্ত নিষ্পাপ মুখটা দেখে আর জাগাতে ইচ্ছে করেনি। আমি আর আব্বু চলে গেলাম। তুই খাওয়া দাওয়া করে ভার্সিটি চলে যাস, আম্মুকে ডাকিস না। আম্মুর মাথা ব্যথা করছিল তাই ঘুমিয়েছে। ভার্সিটিতে বোরকা পরে যাবি, সাবধানে ভার্সিটি যাবি, আর ভার্সিটিতে পৌঁছে আমাকে একটা ফোন দিবি, মনে থাকে যেন। ইতি। বুঝলে বুঝো পাতা, না বুঝলে তেজপাতা। শেষ লাইনটা পড়ে আমি ফিক করে হেসে দিলাম। উনিও মজা করতে পারেন, আমার কল্পনার বাইরে ছিল। আমি উনাকে ছোটবেলা থেকেই ভায়াকে ছাড়া আর অন্য কারো সাথে মজা করতে দেখেনি। উনি নিজেকে বাইরে থেকে সব সময় কঠিন মানুষ প্রমাণ করতে চান, সব সময় বাইরের মানুষের কাছে নিজেকে গম্ভীর প্রমাণ করতে চান। একটা মানুষের কত রকম রূপ হতে পারে তা আরিয়ানকে না দেখলে বুঝতে পারতাম না। আমি ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। ব্রেকফাস্ট করে বোরকাটা পরে বেরিয়ে পড়লাম বাসা থেকে। রাস্তায় দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, তখনই আমার সামনে এসে একটা গাড়ি থামে। গাড়িটা ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম এটা আরিয়ানের গাড়ি। আঙ্কেল আমাকে উদ্দেশ্য করে বললেন, মামুনি গাড়িতে ওঠো, আরিয়ান বাবা আমাকে পাঠিয়েছে তোমাকে ভার্সিটি পৌঁছে দেওয়ার জন্য। আমি কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়লাম। কিছুক্ষণের মাঝেই আমি পৌঁছে যাই ভার্সিটির সামনে। আমি গাড়ি থেকে নেমেই আরিয়ানকে ছোট করে টেক্সট করে দিলাম, আমি সাবধানে পৌঁছে গেছি। সাথে সাথেই আরিয়ান ফোন দেয়, আমি তোকে টেক্সট করতে বলছি, আমি তোকে ফোন দিতে বলছিলাম, একই তো হলো না। হলো না, এখনই ভিডিও কল দে। এখন ভিডিও কলে কেন দিব, আমি দিতে বলছি দিবি। আমি ভিডিও কল দিলাম, উনি আশেপাশে কিছু একটা খুঁজলেন, তারপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। যা এখন ক্লাসে যা, কথাটা বলেই উনি কল কেটে দিলেন। আমি জানি উনি কেন ভিডিও কল দিতে বলছিলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লাসে ঢুকলাম, একা একাই ক্লাস করলাম। আমার একটা ফ্রেন্ডও আসেনি, সবগুলোই বদের দল, সুযোগ পেলেই ক্লাস ফাঁকি দেয়। ক্লাস শেষ যখন ক্যাম্পাস দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন একটা পরিচিত কণ্ঠস্বর শুনে থেমে যায়। এটা আমার বহু পরিচিত কণ্ঠ। এক সময় এই কণ্ঠটা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম। শত মন খারাপ থাকলেও এই কণ্ঠটা শুনলে মন ভালো হয়ে যেত। এখন এই কণ্ঠটা শুনলে শুধু ঘৃণা হয়, ঘৃণা। নিহান আমার অনেকটা কাছে চলে আসছে। আমি হাঁটা দিলাম, দাঁড়ালাম না। নিহান আমাকে ডাকছে, কিন্তু আমি সাড়া দিলাম না, হাঁটার স্পিড বাড়িয়ে দিলাম। একসময় নিহানের সাথে না পেরে এক মতো দৌড়ে ক্যাম্পাস থেকে বের হয়ে এলাম। আঙ্কেল আগে থেকেই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন। আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম। নিহান আমাকে দাঁড়াতে বলছে, গাড়িতে উঠতে বারণ করছে। আমি নিহানের কথা না শুনেই আঙ্কেলকে গাড়ি স্টার্ট দিতে বললাম। আমি নিহান নামক লোকটার মুখ দেখতে চাই না। গাড়ি চলছে আপন গতিতে। আমি একবারের জন্য পিছন ফিরে তাকালাম না। দাদুর কাছে শুনেছিলাম পিছন ফিরে তাকালেই মায়া বাড়ে, মায়া বড্ড খারাপ জিনিস। কাউকে ধ্বংস করে দেওয়ার জন্য মায়া জিনিসটাই যথেষ্ট। কিছুক্ষণের মাঝেই বাসার সামনে গাড়ি থামল। আমিও গাড়ি থেকে নেমে বাসার ভিতর ঢুকে পড়লাম। কলিং বেল বাজাতেই আনহা এসে দরজা খুলে দিল। আনহা আমাকে দেখে মুচকি হাসল, বিনিময়ে আমিও আলতো হাসলাম।
তারপর আনহাকে পাশ কাটিয়ে ভিতরে প্রবেশ করলাম। আনহা দরজা লাগিয়ে দিল, আমি তাড়াতাড়ি রুমে চলে এলাম। না হলে এখনই আনহা ভার্সিটিতে কি কি হয়েছে এসব শোনার জন্য আমাকে পাগল করে দিত। আমার এখন একদম গল্প করার ইচ্ছা নাই, নিহান মুড নষ্ট করে দিয়েছে। ব্যাগটা রেখে বোরকা খুলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। শাওয়ার নিতে হবে, প্রচুর গরম লাগছে। শাওয়ার নিলে মনটাও ফুরফুরে হয়ে যাবে। প্রায় 40 মিনিট শাওয়ার নিলাম। ভেজা জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে গেলাম। কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে আবার ফ্ল্যাটে এলাম। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে ফ্ল্যাটের দরজাটা হা করে খোলা। আমার স্পষ্ট মনে আছে যাওয়ার সময় আনহাকে বলে গিয়েছিলাম দরজাটা লাগিয়ে দিতে, কিন্তু এই বজ্জাত মেয়ে লাগায়নি। 1 মিনিট আমি তো দরজাটা চাপিয়ে দিয়ে ছাদে গিয়েছিলাম, ফ্ল্যাটে আবার চুর টুর ঢুকে নিত। আমি তাড়াতাড়ি ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিলাম যাতে চুর বাইরে না যেতে পারে। ড্রয়িং রুমের প্রতি কোণা ভালো করে খুঁজলাম, কাউকে পেলাম না। কিচেনটাও খুঁজে দেখলাম, তারপর প্রতিটা রুম চেক করলাম, কিন্তু চুর খুঁজে পেলাম না। হুট করেই মনে পড়ল আমি সবার রুম চেক করলেও নিজের রুমটায় চেক করি নাই। দৌড়ে রুমে গেলাম। রুমে গিয়ে বুঝলাম রুমে চুর না আসলেও টর্নেডো এসেছিল। আরিয়ানের বিছানার ওপর মাথা নিচু করে বসে আছেন, দুই হাত দিয়ে চুল ধরে টানছেন। আরিয়ানকে এই সময় বাসায় দেখে আমি কিঞ্চিত অবাক হয়েছি, উনি এত তাড়াতাড়ি আজকে হসপিটাল থেকে চলে এলেন, এভাবে দুই হাতে দিয়ে চুল ধরে টানছেন কেন? মাথা ব্যথা করছে, কিন্তু মাথা ব্যথা করলে রুমের জিনিসপত্র ভাঙচুর করেছেন কেন? কি হয়েছে? উনি কি রেগে আছেন? কিন্তু কার ওপর? আমার ওপর। কিন্তু আমি তো রাগ করার মতো কিছু করিনি আজকে। উনার কথা অনুযায়ী ভার্সিটিতে বোরকা পরে গিয়েছি, উনাকে কি জিজ্ঞেস করব? হঠাৎ উনি আমার দিকে তাকালেন, উনার চোখ দেখে আমি ভয়ে আঁতকে উঠলাম। উনি যে ভীষণ রেগে আছেন সেটা উনার চোখই বলে দিচ্ছে। এখানে থাকা মানেই নিজের বিপদ, তাই এখন এখান থেকে চলে যাওয়ায় মঙ্গল। যতক্ষণ না উনার রাগ কমছে ততক্ষণ উনার আশেপাশে আসা যাবে না, না হলে সব রাগ আমার ওপর ঝাড়বেন। উনি আমার দিকে এগিয়ে আসছেন, আমি উল্টো ঘুরে দৌড় দিতে যাব, তখনই উনি আমার হাত চেপে ধরেন, টান দিয়ে আমাকে দরজার সাথে চেপে ধরেন। আমি ভয়ে সিটিয়ে আছি, জানি এখন আমার ওপর দিয়ে সুনামি যাবে। উনি দাঁতে দাঁত চেপে বলেন, পুরনো প্রেম জেগে উঠছে তাই না? মানে? মানে বুঝতে পারছিস না? বুঝবি কি করে? এখন তো তোর দুনিয়ার কোনো কিছুই বোধগম্য হবে না। তোর লাইফে আবার তোর প্রাক্তন প্রেমিক ফিরে আসছে। তোর মস্তিষ্ক জুড়ে তো শুধুই নিহান, অন্য কিছু অর্থ তো তোর মাথায় ঢুকবে না। আপনি এসব কি আজে বাজে কথা বলছেন? আমি আজে বাজে কথা বলছি না, তুই আজে বাজে কাজ করছিস। ভার্সিটির নাম করে গিয়ে প্রাক্তন প্রেমিকের সাথে রংলীলা করছিস। আপনি এখন রেগে আছেন, আপনার মাথা ঠিক নাই, কি বলছেন আপনি নিজেও বুঝতে পারছেন না। আমার মাথা একদম ঠিক আছে, আমি তোকে ভার্সিটিতে পড়তে পাঠিয়েছিলাম নিহানের সাথে প্রেম করতে না, এখন আমি একদম শিউর আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি ভাবলেন কি করে এত কিছু হয়ে যাওয়ার পরও আমি নিহানের সাথে প্রেম করব? আমি তো এখন ওর মুখটা পর্যন্ত দেখতে চাই না, প্রেম তো অনেক দূরের কথা, কেন আমার সাথে এত নাটক করছিস? আমি তোর এসব নাটক আর সহ্য করতে পারছি না। প্রথমে ভালোবাসার নাটক করলি আর এখন নিজেকে আমার কাছে ভালো প্রমাণ করতে চাইছিস। তুই একদিন বলেছিলি আমি অ্যাক্টিং করলে অল্প দিনেই বেশ খ্যাতি অর্জন করতে পারতাম। আমার মনে হয় আমি না তুই পারতি, এত সুন্দর অ্যাক্টিং করার জন্য নোবেল দেওয়া উচিত তোকে। দেখুন আপনি আমাকে ভুল বুঝছেন। ভুল বুঝছি না, বল না আমার ভালোবাসার মাঝে কি কমতি ছিল? তুই নিহানের এত ভুল ক্ষমা করে দিয়ে তার ভালোবাসার ডাকে সাড়া দিয়ে দিলি, সব অপমান ভুলে গেলি, আমার কি দোষ ছিল? তোকে ভালোবাসাটা কি আমার দোষ? তুই কেন আমার ফিলিংস নিয়ে এভাবে খেললি?
আমার তো একটা মন আছে বল, কেন সেই মনটা বারবার ভেঙে দিচ্ছিস? যেদিন শুনেছিলাম নিহানের সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল সেদিন আমার মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, তবু নিজেকে সামলে নিয়েছিলাম। তারপর তুই আবার আমার জীবনে এলি, তোর ভালোবাসা দিয়ে আবার আমার ভাঙা মনটা জুড়া লাগালি, কিন্তু আবার তুই আমার মনটা ভেঙে দিলি। এখন সত্যি আফসোস হচ্ছে কেন যে তোর সাথে আমার দেখা হলো। এখনো মনে পড়ে সেদিনের কথা, যেদিন তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। তোর সাথে আমার প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন তুই কাদা মেখে ভূত হয়েছিলি। তখন তুই নিতান্তই বাচ্চা একটা মেয়ে, তোর বয়স ছিল তখন মাত্র 7 বছর। তোর কাদা মাখা বাচ্চা বাচ্চা ফেস দেখে তখনই আমার তোকে ভালো লেগে যায়। তোকে দেখে ইচ্ছে করছিল গাল দুটো টেনে দেই। তুই তখন আন্টির হাতের মার খেয়ে মাটিতে বসে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদছিল। তোর সাথে কারণে অকারণে ঝগড়া করি, সব সময় তোর আশেপাশে থাকতে চাইতাম। আস্তে আস্তে ভালো লাগাটা ভালোবাসায় রূপান্তরিত হয়। হঠাৎ একটা ঝড় এসে আমার জীবনটা এলোমেলো করে দিল। কারণে অকারণে তোর সাথে ঝগড়া, তোদের বাড়ি যাওয়া বন্ধ করে দিলাম। তুইও বড় হতে থাকিস, আমিও বড় হতে থাকি। আমিও বুঝতে পারি এটা আমার শুধু ভালো লাগা না ভালোবাসা, কিন্তু ততদিনে তোর সাথে আমার দূরত্ব বেড়ে যায়, তুই অন্য কারো প্রেমে পড়ে যাস। যেদিন শুনেছিলাম তুই নিহানকে বিয়ে করার জন্য জেদ ধরেছিস আর আঙ্কেল রাজি হয়ে গেছে, সেদিন আমি সারা রাত কান্না করি, ছেলেদের কাঁদতে নেই কিন্তু প্রিয়জন হারিয়ে ছেলেরাও কাঁদে, আমিও কেঁদেছিলাম চার দেওয়ালে বন্দি রুমের মাঝে। আমি সবার মতো নিজের আবেগ অনুভূতি প্রকাশ করতে পারি না, তাই হয়তো তুই আমার ভালোবাসাটা বুঝলি না। একদিন তুই ঠিকই আমার ভালোবাসাটা বুঝবি, কিন্তু সেদিন তুই আমাকে খুঁজে পাবি না। সেদিন হারিয়ে যাব তোর শহর থেকে অনেক দূরে। কথাগুলো বলে আরিয়ান রুম থেকে বেরিয়ে যায়। আমি দরজা ঘেঁষে হাঁটু মুড়ে বসে পড়ি ফ্লোরে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কানের কাছে বারবার বাজছে আরিয়ানের বলা শেষ কথাগুলো, একদিন তুই ঠিকই আমার ভালোবাসাটা বুঝবি, কিন্তু সেদিন তুই আমাকে খুঁজে পাবি না, সেদিন হারিয়ে যাব তোর শহর থেকে অনেক দূরে। আরিয়ান কেন বারবার দূরে চলে যাওয়ার কথা বলে? আরিয়ান কি বুঝে না ওর দূরে চলে যাওয়ার কথা শুনলে আমার কষ্ট হয়? আরিয়ান কেন আমার সাথে এমন ব্যবহার করল? আমি তো আরিয়ানের এসব ব্যবহার মেনে নিতে পারছি না। এই ভালো তো এই খারাপ, এই কেয়ারিং এই অত্যাচার, আর আরিয়ান এসব কি বলে গেল? কিছুই মাথায় ঢুকছে না, সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। আমি নিহানের সাথে কখন রংলীলা করলাম? আরিয়ানকে এসব আজে বাজে কথা কে বলল? উঠে দাঁড়ালাম, দুলু দুলু পায়ে বেকনিতে চলে এলাম, কার্পেটের ওপর দপ করে বসে পড়লাম। হঠাৎ আমার হাতের ফোনের মেসেজ টোন বেজে উঠল, লক খুলতে খুলতে টুং ঠাং শব্দ করে বেশ কিছু মেসেজ আসে, সবগুলো মেসেজই এক নাম্বার থেকে এসেছে, মেসেজগুলো আননোন নাম্বার থেকে এসেছে। আমি মেসেজ ওপেন করি, কি ভাবছো? আমি তোমার প্রণয়ের দহনে পূর্ব আর তুমি সুখে শান্তিতে সংসার করবে, তা আমি কখনো হতে দিব না। আমি যেমন তোমার প্রণয়ের দহনে পুড়েছি তেমন তোমাকেও পুড়তে হবে। তুমি যদি আমার না হও, আমি তোমাকে আর কারো সাথে সুখে শান্তিতে সংসার করতে দিব না। আমাকে চিনতে পারছো নাকি ভুলে গেছো? এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি ভুলে যাওয়ার অভিনয় করছো? তুমি ভুলে যাওয়ার চেষ্টা করলেও আমি ভুলতে দিব না। আচ্ছা যাও, আমি নিজেই আমার পরিচয় দিচ্ছি। আমি নিহান, তোমার ভালোবাসা, যাকে এক মুহূর্ত না দেখলে তুমি পাগল হয়ে যাও, পাগলি একটা, পিরিতি কাঁঠালে রাটা, লাগলে পরে ছাড়ে না, খুব তাড়াতাড়ি দেখা হবে বেবি, বাই জানেমান। তার মানে নিহান সবকিছু করেছে, আরিয়ানকে নিহানই ভুল বুঝিয়েছে, আরিয়ান নিহানের কথায় আমাকে ভুল বুঝল, আমাকে সত্যিটা বলার সুযোগটাও দিল না। আমি এতদিনে আরিয়ানের একটু বিশ্বাস পর্যন্ত অর্জন করতে পারলাম না, অন্যের কথা শুনে আমাকে অবিশ্বাস করল। চোখ বন্ধ করে দেয়ালে মাথা ঠেকিয়ে দিলাম।
আমার কিছু ভালো লাগছে না, সব কিছু অসহ্য লাগছে। কি সুন্দর ফুরফুরে ঠান্ডা বাতাস লাগছে। অন্য সময় হলে চোখ বন্ধ করে বাতাস উপভোগ করতাম, কিন্তু আজকে বাতাসটাও আমার কাছে বিষাক্ত লাগছে। গোধূলগ্ন এখন, সূর্য তার রক্তিমাভা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। আমিও ঘুমে ঢুলছি, চোখের পাতা খোলে রাখায় দায় হয়ে গেছে। এক সময়গুলো বন্ধ হয়ে এলো, হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। হুট করেই ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার কারণ আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, অনেক ক্ষুধা লাগছে। এখন কিছু না খেলে আমি শেষ। চারদিকে অন্ধকার, তার মানে রাত হয়ে গেছে। আমি তাড়াতাড়ি উঠে বসে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়ির কাঁটা 12টায় অবস্থান করছে। আশ্চর্য বিষয়, আমি এতক্ষণ ধরে ঘুমুচ্ছি, কেউ আমাকে ডাক দিল না। অ্যাটলিস্ট খাওয়ার জন্য হলেও তো ডাকবে। আমি বিছানায় এলাম কি করে, আরিয়ান নিয়ে আসছে। কিন্তু আরিয়ান তো রুমে নাই। আমার ঘুমের মাঝে হাঁটার অভ্যাস হয়ে গেল নাকি। ঘুমের মাঝে হেঁটে হেঁটে বেলকনি থেকে বিছানায় চলে আসছি। বেকনিতে একটা মানুষের ছায়া মূর্তি দেখা যাচ্ছে। আমার আর বুঝতে অসুবিধা হলো না যে এটা আরিয়ান। আমি বিছানা থেকে নেমে এগিয়ে গেলাম বেলকনির দিকে। আরিয়ান আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি আকাশের দিকে তাকিয়ে থাকার মতো কিছু খুঁজে পেলাম না। না আছে চাঁদ, না আছে তারা, শূন্য আকাশ, শুধু ঘুটঘুটে অন্ধকার। মানুষ অনেক সময় অনেক কিছু কোনো কারণ ছাড়াই করে। যে করে তারে কাছে সেটা ভালো লাগলেও অন্যদের কাছে সেটা পাগলামি মনে হয়। আমি আরিয়ানের পিছনে গিয়ে দাঁড়ালাম। আরিয়ানের কাঁধে হাত দিতে গিয়েও বারবার সরিয়ে নিচ্ছি। আরিয়ান এখনো আমার ওপর রেগে আছে। এখন যদি এত রাতে সিন ক্রিয়েট করে তাহলে সবাই জেগে যাবে, ব্যাপারটা অনেক বিশ্রী হবে। ডাকতে ইতস্তত বোধ করছি। ঠোঁটটা হালকা ভিজিয়ে নিয়ে গলার স্বর নামিয়ে বললাম, আরিয়ান। আরিয়ানের কোনো প্রতিক্রিয়া নেই, আগের মতোই ভাবলেশহীনভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি এবার আরিয়ানের কাঁধে হাত রাখলাম। আরিয়ান একবার আমার দিকে ফিরে তাকিয়ে আবার আকাশ দেখায় ব্যস্ত হয়ে যায়। আরিয়ান, তুমি এখনো আমার ওপর রেগে আছো। আজকে নিহান আমাকে ভার্সিটিতে ডেকেছিল, কিন্তু আমি শুনেও না শোনার ভান করে চলে আসছি। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তাহলে নিজের ভালোবাসার প্রতি তোমার এতটুকু বিশ্বাস নেই। তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে এই ফোনটা দেখো, তবেই তুমি সবকিছু বুঝতে পারবা। নিহান আমাকে বিকেল বেলা মেসেজ দিয়েছিল যে তোমার সাথে আমাকে সুখে, তোর কথা শোনা বা মোবাইল দেখার প্রয়োজন আমার নেই। আমি তোকে সম্পূর্ণ বিশ্বাস করি। কি বলতো, নিজের ভালোবাসার মানুষের সম্পর্কে এত খারাপ খারাপ কথা শুনলে কারোরই মাথা ঠিক থাকার কথা না। আমারও তার ব্যতিক্রম হয়নি, তার ওপর নিহানের সাথে তোর এমন অন্তরঙ্গ ছবি দেখে নিজের মাথা ঠিক রাখতে পারিনি। জানি ছবিগুলো ফেই, তবু তোর ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল, এই কারণে যে তুই এমন একটা ছেলেকে ভালোবাসলি যে তোর সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে দুই বার ভাবে না। নিহানের ওপরও প্রচণ্ড রাগ হচ্ছিল, একটা মেয়েকে ভালোবাসে না বলে তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে দুই বার ভাববে না, এসব ভেবেই রাগে মাথা ফেটে যাচ্ছিল। তখন তুই রুমে এলি, তোকে দেখেই সব রাগ উগরে দিলাম। প্লিজ আমাকে ভুল বুঝিস না, আই ম সরি। আমি আরিয়ানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। তোকে হারানোর ভয় আমাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খায়। মনে হয় এই বুঝি তোকে হারিয়ে ফেললাম। তোকে হারানোর ভয় আমি রাতে ঘুমুতে পারি না। মনে হয় আমি ঘুমুলেই নিহান এসে তোকে নিয়ে যাবে। নিহানের কথা শুনে নিহানের সাথে তোর এমন ছবি দেখে মনে হচ্ছিল এবার বুঝি সত্যিই তোকে হারিয়ে ফেললাম। নিহান তোকে আমার কাছ থেকে কেড়েই নিল। তোকে হারানোর ভয় আমি তোর সাথে আরো বেশি রুড বিহেভ করি। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোকে এক মুহূর্ত না দেখলে আমার পৃথিবী শূন্য হয়ে যায়। তুই ছেড়ে গেলে আমি সত্যিই মরে যাব। হুশশ, আর কোনোদিন মরার কথা বলবা না। আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না।
এই হাতটা যখন একবার ধরেছি মৃত্যুর আগ পর্যন্ত আর ছাড়ব না। ওই একটা নিহান কেন শত নিহান আসলেও তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না, বুঝছো? আরিয়ান মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আরিয়ান। আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। আরিয়ান জড়িয়ে ধরলেই তো আর ক্ষুধা কমে যাবে না। আমি আরিয়ানের কাছ থেকে ছাড়া পাবার জন্য মুচড়া মুচড়ি শুরু করে দেই। এমন ছটফট করছিস কেন? আমাকে প্লিজ ছাড়, আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। তোর ক্ষুধা মিটানোর জন্য তো আমি আছি, প্লিজ ফাজলামো করো না। তুমি তো জানো আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আচ্ছা যা, আর ফাজলামো করব না, চল খেয়ে নিবি। আমি তোর খাবার আগেই রুমে নিয়ে আসছি। তুই রুমে গিয়ে দেখ বেডসাইড টেবিলের ওপর খাবার রাখা আছে, খেয়ে নে। আমি একটা ফোন করে আসছি। আচ্ছা, আরিয়ানের কথা মতো আমি রুমে এসে খেয়ে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আরিয়ান আসছে না দেখে আমি শুয়ে পড়লাম। আমি শুতেই আরিয়ান রুমে এসে নিজেও শুয়ে পড়ে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। তোর ক্ষুধা তো আমি মিটালাম, আমার ক্ষুধাও তো তোর মিটাতে হবে। খুব সকালে চিৎকার চেঁচামেচিতে আমাদের ঘুম ভেঙে যায়। আমাদের রুমে সামনে এভাবে চিৎকার কেন করছে? দরজাতে কেউ থাপ্পড় দিচ্ছে, ধাম ধাম শব্দে হচ্ছে। বাইরে আব্বু আম্মু আনহা আর নিহানের গলা পাওয়া যাচ্ছে। আব্বু বেশ উত্তেজিত হয়ে বলছে, এমন অসভ্যের মতো চিৎকার চেঁচামেচি করছো কেন? এটা ভদ্রলোকের বাসা, বেরিয়ে যাও এখান থেকে। আমি চাই না তুমি আমার ছেলে আর বউকে কোনোভাবে ডিস্টার্ব করো। বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে এরেস্ট করতে বাধ্য হব। তুমি একজন ভদ্রলোকের বাসায় গায়ের জোর খাটিয়ে ঢুকছো আর ভিতরে ঢুকে চেঁচামেচি করছো। আপনার যা ইচ্ছে করে নিন গিয়ে, আমি এখান থেকে যাব না। আমি আপনার মতো অনেক পুলিশ দেখছি, আপনার মতো পুলিশেরা আমাকে কিছু করতে পারবে না। আপনি বড় জোর আমাকে এরেস্ট করতে পারবেন, জেলে ঢুকাতে পারবেন না। বাইরে কি হয়েছে আরশি? সবাই এত চিৎকার করছে কেন? আর নিহানি বা এত সকালে আমাদের বাসায় কি করছে? উফ, আমি কি করে বলবো, তুমি যেখানে আমিও সেখানে। আচ্ছা তুমি শাওয়ার নিয়ে এসো, আমি বাইরে গিয়ে দেখছি ব্যাপারটা। আজকে যদি নিহান তোমার নামে আর একটাও খারাপ কথা বলে, তাহলে ওকে আমি খুন করে ফেলব। আমি কিছু না বলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। আরিয়ান এখন অনেক রেগে আছে, আমি কিছু বললে তার উল্টোটা বুঝবে, তাই কথা না বাড়ানোই ভালো। আমি শাওয়ার নিয়ে নিলাম, হঠাৎ ওয়াশরুমের দরজায় ধাক্কা ধাক্কি শুরু হয়ে যায়। আমি শরীরে ভালো করে উড়োনাটা পেঁচিয়ে বের হয়ে এলাম। দরজার সামনে নিহানকে দেখে মেজাজটাই গরম হয়ে গেল। চিৎকার করে বললাম, এমন অসভ্যের মতো ওয়াশরুমের দরজা ধাক্কাচ্ছেন কেন? প্রবলেমটা কি আপনার? আমার পারমিশন ছাড়া আমার আর আমার হাজবেন্ডের বেডরুমে ঢুকার অধিকার দিল কে আপনাকে? এসব কি বলছো আরু? আর তুমি আমাকে আপনি আপনি করে ডাকছো কেনে? তুমি আমার সাথে এমন বিহেভ করছো কেন? আমি আপনার সাথে তেমন বিহেভ করছি যেমন করার দরকার। আপনার সাথে ভালো বা খারাপ কোনো রকম বিহেভ করার আমার ইচ্ছে নেই। আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে, প্লিজ এখান থেকে চলে যান। আমি চাই না আপনার আচরণের কোনো রকম প্রভাব আমার ম্যারিড লাইফে পড়ুক। প্লিজ আরু, তুমি আমার সাথে এভাবে কথা বলো না। এখানটা, বুকের দিকে ইশারা করে, জ্বলে যায়। আমি তোমাকে আমার জীবনে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আজ এই চরিত্রহীন মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছো কেন? তার ওপর এখন তো বিবাহিত। প্লিজ আরু, আমাকে ক্ষমা করে দাও। জানি আমি একটা ভুল করেছি, ভুলটা হয়তো ক্ষমার অযোগ্য। তোমার আমাকে ক্ষমা করতে হবে না, তুমি শুধু আমার সাথে চল। তোমাকে আমি আমার লাইফে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আপনি ফিরিয়ে নিয়ে যেতে চাইলেই যে আমিও আপনার সাথে চলে যাব, সেটা আপনি ভাবলেন কি করে? আপনি ভুল করেননি, আপনি আমার সাথে অন্যায় করেছ, যার কোনো ক্ষমা নাই। আপনি জানেন বিয়ের আসরে একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া কতটা অপমানজনক, আর বিয়েটা যদি ভেঙে দেওয়া হয় ছেলে পক্ষ থেকে তাহলে তো আর কথাই নাই।
আপনি বিয়ে ভেঙ্গে দেওয়ার জন্য রিজন হিসেবে দাঁড় করালেন আমি চরিত্রহীন। আপনি একটা চরিত্রহীন মেয়েকে বিয়ে করতে পারবেন না। আপনি খেত আনস্মার্ট মেয়েকে নিয়ে সারা জীবন কাটাতে পারবে না। তাহলে আজকে এই খেত আনস্মার্ট মেয়েটার কাছে কেন এসেছন? আর আপনার শিক্ষিত স্মার্ট বউ কই? যাগ্যে আপনার বউ সম্পর্কে জানার বিন্দু মাত্র জানার ইচ্ছে নেই। ইনফ্যাক্ট আপনি রিলেটেড কোনো কথায় আমি শুনতে চাই না। চলে যান এখান থেকে। আপনার মতো মেরুদণ্ডহীন ছেলের সাথে আমি কোথাও যাব না। আপনার মতো ছেলের সাথে যাওয়ার থেকে মরে যাওয়া ভালো। প্লিজ এভাবে বলো না, আমি ইচ্ছে করে ওই দিন বিয়ে ভেঙে দেইনি, বাধ্য হয়ে বিয়েটা ভেঙে দিয়েছিলাম। গায়ে হলুদের আগের দিন জানতে পারি আমি ক্যান্সার নামক ভয়ঙ্কর রোগে আক্রান্ত। আমার হাতে সময় ছিল মাত্র 2 মাস। এটা জানার পর আমি তোমাকে কি করে আমার অনিশ্চিত জীবনে জোড়াতাম? তাই আমি ভেবেছিলাম তোমাকে সবটা বলে দিয়ে বিয়ে ভেঙে দিব। তাই গায়ে হলুদের অনুষ্ঠান যখন হচ্ছিল তখন তোমাকে উপরে যেতে বলি, তুমি আমার কথা মতো উপরে যাও, কিন্তু ভুল করে আরিয়ানকে আমি ভেবে জড়িয়ে ধরো। তখনই আমি রুমে প্রবেশ করি, অজান্তেই তোমাদের জড়িয়ে ধরা অবস্থায় ভিডিও করি ফেলি, আর ভিডিওটা গিয়ে আনিশাকে দেখাই। আনিশা ভিডিওটা দেখার পর বলে বিয়ের দিন তাকে বিয়ে করে নিয়ে তোমার গায়ে চরিত্রহীনা নামক টকমা লাগিয়ে দিয়ে বিয়ে ভেঙে দিতে। তাহলে তুমি আমাকে ঘৃণা করতে শুরু করবে আর আরিয়ানের সাথে সংসার শুরু করবে। সবকিছু আমাদের প্ল্যান মতোই হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর জানতে পারি আমি ক্যান্সারে আক্রান্ত না। কেউ ষড়যন্ত্র করে মিথ্যা ক্যান্সারের রিপোর্ট বানায়। সেই রিপোর্টটা আর কেউ না, আনিশায় বানিয়েছিল। আনিশা আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি আনিশাকে রিজেক্ট করে দেই। তার প্রতিশোধ নিতেই এমন একটা জঘন্য খেলা খেলেছে তোমার আর আমার সাথে। ওর জন্য আমাদের জীবনটা নষ্ট হয়ে গেল। আমি খুব তাড়াতাড়ি আনিশাকে ডিভোর্স দিব আর তোমাকে বিয়ে করব। আরু প্লিজ আমার সাথে চল, জাস্ট শাট আপ মি নিহান। আরেকবার যেন আপনার মুখে আরু নামটা না শুনি। আর কত নাটক করবেন আপনি? নাটক নাটক করতে আপনি ক্লান্ত হন না? আপনি কি ভাবছেন আমি সত্যিটা জানি না? তুমি কি জানো আপনি আনিশাকে ডিভোর্স দিতে চাইছেন কারণ আনিশা কখনো মা হতে পারবে না? আনিশার মা হওয়ার ক্ষমতা নাই। আপনি এসব মিথ্যে কথা, চিৎকার করে, চিৎকার করলেই সত্যিটা পাল্টে যাবে না বা সত্য মিথ্যা হয়ে যাবে। আপনি হচ্ছেন একজন স্বার্থবাদী মানুষ, নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারেন। আপনার কোনো ক্যান্সার ফ্যান্সার হয়নি বা ক্যান্সারের কোনো নকল রিপোর্টও আপনাকে দেওয়া হয়নি। সবটাই ছিল আপনার আর আনিশার প্ল্যান। এটা ঠিক আনিশা আপনাকে প্রপোজ করেছিল, কিন্তু আপনি রিজেক্ট করে দেন নাই, বরং প্রপোজালটা সাদরে গ্রহণ করে নেন। আনিশার মতো একটা মেয়েকে নিজের বউ হিসেবে পাওয়া আপনার কাছে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ছিল। কারণ আনিশা যেমন সুন্দরী তেমনই স্মার্ট, টাকাওয়ালা বাবার মেয়ে। তাই আপনি আনিশাকে বিয়ে করতে রাজি হয়ে যান। আপনি জানতেন আরিয়ান আমাকে ভালোবাসে, আর আপনি সেই সুযোগটায় কাজে লাগালেন। গায়ে হলুদের দিন আপনি সেই আরিয়ানের মতো সেজে এসেছিলেন। আপনাদের প্ল্যান ছিল আরিয়ানের শরীরে পানি জাতীয় কিছু ফেলে দিবেন, আরিয়ান সেটা পরিষ্কার করার জন্য ওয়াশরুমে যাবে, আর আপনিও আমাকে সেখানে পাঠিয়ে দিবেন আমার শরীরে হলুদ লাগানোর কথা বলে। আমি আর আরিয়ান এক রুমে ঢুকতেই আপনারা বাইরে থেকে দরজা বন্ধ করে দিবেন আর বাসার সবাইকে চিৎকার করে ডাকবেন। সবাই আমাদের দুজনকে এক রুম থেকে আবিষ্কার করলে আপনি আমাকে চরিত্রহীনা বলে বিয়ে ভেঙে দিয়ে যাবেন। কিন্তু আপনাদের কাজটা আরেকটু সহজ করে দিল আরিয়ান। আরিয়ান নিজেই একটা রুমে চলে গেল আর আপনিও আমাকে সেই রুমে পাঠিয়ে দিলেন। আমি অতিরিক্ত এক্সাইটমেন্টে এত খেয়াল না করে আরিয়ানকে আপনি ভেবে জড়িয়ে ধরেছিলাম। আপনি তখনই ভিডিওটা করে ফেলেন, আর পরের দিন সেই ভিডিও দেখিয়ে বিয়ে ভেঙে দিয়ে গেলেন, আর আমাকে আর আরিয়ানকে বানিয়ে গেলেন চরিত্রহীন। কাউকে ধোকা দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, সেটার জল জ্যান্ত প্রমাণ আপনি। আপনার বিবাহিত জীবনের 3টা দিনও সুখের কাটল না।
বিয়ের 3 দিনের মাথায় জানতে পারলেন আনিশা কখনো মা হতে পারবে না, তাই এখন আনিশাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে চাইছেন। কারণ আপনি ভেবেছিলেন আমি আপনার জীবনের সেকেন্ড অপশন হিসেবে চিরকাল থাকব। এসব মিথ্যে, বিশ্বাস করো আরু, তোমার বলা একটা কথাও সত্যি না। তোমার আর আমার বিরুদ্ধে আবার কেউ ষড়যন্ত্র করছে, আর এই ষড়যন্ত্রকারী আর কেউ না, এই আরিয়ান। এই পৃথিবীতে দুজন ব্যক্তি আছে যারা চায় না আমরা দুজন এক হই। তাদের মধ্যে একজন হচ্ছে আরিয়ান, আরেকজন হচ্ছে আনিশা। চুপ, আর একটাও বাজে কথা বলবেন না আমার আরিয়ানের বিরুদ্ধে। যদি বলেন তাহলে আমি কি করব, আপনি কল্পনাও করতে পারছেন না। আরিয়ান কোনো ষড়যন্ত্র করেনি, ষড়যন্ত্র তো করেছেন আপনি আর আনিশা মিলে। আমাকে এসব বলেছে আপনার ফ্রেন্ড ইহান, যে আপনাদের প্লেন থেকে বিয়ে সবকিছুতে সাক্ষী ছিলেন। ইহান সত্যিটা বলতেন না, যদি না উনার বোনেরও বিয়ের দিন বিয়ে ভেঙে না যেত। উনার বোনের বিয়ে ভেঙে যাওয়াতে উনিও উপলব্ধি করতে পেরেছিলেন ওই দিন আমার আর আমার ফ্যামিলির কি অবস্থা হয়েছিল। তাই উনি অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাইতে এসেছিলেন আর সত্যিটা স্বীকার করে গেছেন। আমি কথাগুলো বলে একটা লম্বা শ্বাস নিলাম। আরিয়ান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আমি আরিয়ানের এক হাত জড়িয়ে ধরে নিহানের সামনে এসে দাঁড়াই। ওই দিন বিয়েটা ভেঙে অনেক ভালো হয়েছে। আপনার সাথে বিয়ে হলে আমি আরিয়ানের মতো একটা মানুষ পেতাম না, যে আমাকে নিজেকে সর্বস্ব দিয়ে ভালোবাসে, যে আমার বাহ্যিক সৌন্দর্যকে না আমার মনকে ভালোবাসে। আমিও আরিয়ানকে খুব ভালোবাসি। বেরিয়ে যান এখান থেকে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। নিহান এসে আমার হাত ধরে বলে, আমি যাব না, আমি যদি যাই তাহলে তোমাকেও আমার সাথে যেতে হবে। আরিয়ান এক ঝটকায় নিহানের থেকে আমার হাত ছাড়িয়ে নেয়। আনহা তুই সিকিউরিটি গার্ডকে ফোন দে। আমি এতক্ষণ চুপ ছিলাম, কারণ আমি চাইছিলাম না কোনো রকম সিন ক্রিয়েট করতে, কিন্তু তুই তো ভালো কথার মানুষ, তোদেরকে ভালোভাবে বুঝিয়ে কাজ হয় না, ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে হয়। আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম, নেক্সট টাইম আরশির আশেপাশে তো দূরে থাক, তোকে আমাদের বাসার আশেপাশেও দেখলে কেটে কুচি কুচি করে ফেলব। নিহান আরিয়ানের কলার ধরতে গেলে আরিয়ান নিহানের হাত ধরে ফেলে। নিহান চিৎকার দিয়ে বলে, তোকে তো আমি গলার স্বর নামিয়ে কথা বল, এটা তোর বাসা না আমার বাসা। আজকে যে ভুলটা করতে চেয়েছিল, নেক্সট টাইম সেটা করার চেষ্টাও করবি না। আমার জিনিসের দিকে হাত বাড়ালে আমি সেই হাত ভেঙে গুঁড়িয়ে দিতেও দুইবার ভাবব না। আরিয়ান এক ধাক্কা দিয়ে নিহানকে রুম থেকে বের করে দেয়। ততক্ষণে দুজন সিকিউরিটি গার্ড চলে আসছে। ফ্ল্যাটের দরজা খোলা থাকায় উনাদের ভিতরে আসতে অসুবিধা হয়নি। সিকিউরিটি গার্ডদের দেখেই আরিয়ান রেগে বলে, আপনারা থাকেন কই? আপনাদের রাখা হয়েছে এখানে বসবাস করা প্রত্যেকটা পরিবারের সুরক্ষার জন্য, তাহলে আপনারা থাকতে বাইরের লোক বাসার ভিতরে প্রবেশ কি করে? আনসার মি স্যার, উনি বলেছিলেন উনি আরশি ম্যাডামের আত্মীয়, তাই আমরা ওনাকে ভিতরে আসতে বাধা দেইনি। আপনারা আমাদের ইনফর্ম করবেন না বা জিজ্ঞেস করবেন না এই নামের কোনো আত্মীয় আমাদের আছে কি না। সরি স্যার, এমন ভুল আর হবে না, মনে থাকলেই ভালো। এই লোকটা ঘাড় ধাক্কা দিয়ে বাসার বাইরে ফেলে দিয়ে আসেন। যান। জি স্যার। উনারা দুইজন গিয়ে নিহানের দুই হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। নিহান যেতে চাইছে না। আরু বলো ওদের আমাকে ছেড়ে দিতে, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। এই তোমরা আমাকে ছাড়, দাঁড়ান আপনারা। আমার কথা শুনে গার্ডরা দাঁড়িয়ে যায়। নিহানের ঠোঁটের কোণে ফুটে ওঠে হাসি। বাকি সবাই কৌতূহল নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। জানিস তোকে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারতে পারলে শান্তি লাগত। তুই দুই দুইটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিস, কিন্তু আফসোস তোকে আমি থাপ্পড়টা মারতে পারছি না, কারণ আমি আমার হাজবেন্ড ছাড়া অন্য কাউকে স্পর্শ করতে চাই না। কিন্তু আমি তো আমার ইচ্ছাটা অপূর্ণ রাখতে পারি না। আরিয়ান একটু এদিকে এসো। আমার কথা মতো আরিয়ান আমার পাশে এসে দাঁড়ায়।
আরিয়ান, এবার তুমি নিহানকে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মার। তুমি নিহানকে থাপ্পড় মারলেই মনে হবে আমি মেরেছি, তুমি আমি এক, তাই তুমি মারলেই আমার মারা হয়ে যাবে। আরিয়ান আমার কথা শুনে নিহানকে দুইটা থাপ্পড় মারে, কিন্তু থাপ্পড়গুলো আমার মন মতো হয়নি। মনে হচ্ছে আরিয়ান থাপ্পড়গুলো আস্তে মেরেছে। ফিল্মে বা নাটকে থাপ্পড় মারলে কত জোরে সাউন্ড হয়, এখন তো তেমন কিছুই হলো না। আরিয়ান তুমি এত আস্তে থাপ্পড় মারলে কেন? একটু জোরে মারতে পারলে না, যাতে ছিটকে গিয়ে ওই টেবিলের সাথে বাড়ি খায় আর কপাল কেটে যায়। আমার কথা শুনে আরিয়ান অবাক। এবার আরিয়ান সত্যি সত্যি অনেক জোরে থাপ্পড় মারেন, যার ফলে নিহান ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে। আফসোস, নিহানের মাথাটা টেবিলে লাগেনি, কিন্তু আরিয়ানের হাতের পাঁচ আঙ্গুলের ছাপ নিহানের ফর্সা গালে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এবার আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। আমার কথা শুনে গার্ডরা নিয়ে যেতে লাগল। নিহান এবার আর ছুটাছুটি করল না, কিন্তু যাওয়ার আগে বলে গেছে, আমি তোমাদের দেখে নিব, এই অপমানের প্রতিশোধ আমি ঠিকই নিব। নিহানের কথাটা আমি জাস্ট পাত্তা দিলাম না। আব্বুর আগে গজ গজ করতে করতে বলেন, আমি আগে থেকেই জানতাম এই ছেলেটা অসভ্য, এখন তো অসভ্যের সব সীমা পার করে গেছে। এই অসভ্য ছেলেটার জন্য একটা মিটিং অ্যাটেন্ড করতে লেট হয়ে গেল। আরিয়ানের মা, তাড়াতাড়ি ব্রেকফাস্ট দাও, আজকে অনেক লেট হয়ে গেছে। তুমি বসো, ব্রেকফাস্ট নিয়ে আসছি। আরিয়ান তুইও তো হসপিটালে যাবি, আর আরশি তো ভার্সিটি যাবি, আয় তোরা দুজনও ব্রেকফাস্ট করে নিবি। আম্মু আমি আজকে হসপিটালে যাচ্ছি না, তাই এখন আর খাব না, আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি ঘুমুতে গেলাম। আম্মু আমিও ভার্সিটি যাব না, আর আমার এখনো ক্ষুধা লাগেনি, গতকাল ডিনার করছি মাঝরাতে, বিকেলবেলা ঘুমিয়ে পড়ছিলাম। তোমার ছেলে রুমে খাবার নিয়ে গিয়েছিল ঠিকই, আমাকে ডাক দেয় নাই। আরিয়ান আমার দিকে এক পলক তাকিয়ে রুমে চলে গেলেন। আমি আম্মুর সাথে কিচেনে চলে গেলাম, কিচেন থেকে ব্রেকফাস্ট নিয়ে এসে টেবিলে সাজিয়ে রাখলাম। সবার খাওয়া শেষ হতেই আম্মুর সাথে সব কিছু গুছিয়ে রাখলাম, তারপর রুমে চলে গেলাম। আরিয়ান রুমে নেই, তাই বেলর্নিতে চলে গেলাম। আরিয়ান বেকনিতে বসে ল্যাপটপে কাজ করছে, আরিয়ানের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, হয়তো সদ্য শাওয়ার নিয়েছে আর চুলগুলোও ঠিক করে মুছেনি। আমি আরিয়ানের কোলের ওপর থেকে ল্যাপটপটা সরিয়ে ঠাস করে উনার কোলে বসে পড়লাম। উনি কোনো রূপ প্রতিক্রিয়া দেখালেন না, উনার আখি জোড়া আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন এমনটা হওয়ারই ছিল। নিহান আমাদের বেডরুমে ঢুকে পড়ল, ইনফ্যাক্ট ওয়াশরুমের দরজা ধাক্কা ধাক্কি করল, কিন্তু আমি কিছু বললাম না, তোমার রাগ হয়নি? একদমই না, আমি জানি তুমি কারণ ছাড়া কোনো কাজ করো না, আর তুমি শান্ত বিহেভিয়ার পিছনে একটা বড় কারণ ছিল, আমি সেটা জানি। তুমি চাইছিলে না কোনো রূপ সিন ক্রিয়েট হোক আর আশেপাশের লোকজন জেনে যাক, তুমি চেয়েছিল নিহান ফিল করুক। আমি নিহানকে দেখে যেমন রেগে যাচ্ছি তেমনই বিরক্ত হচ্ছি, আর আমি নিহানের সামনে স্বীকার করি যে আমি তোমাকে ভালোবাসি, আর নিহানকে যেন আমি নিজে তাড়িয়ে দেই। ঠিক বলেছি না? তুমি কি করে বুঝলে আমি তোমার মন পড়তে পারি? হা হা হা, আমার মন পড়ার সাধ্য এই পৃথিবীর কারণেই। আমার মন কখন কি চাই সেটা আমি নিজেই জানি না, তুমি সেটা পড়তে পারবা? অসম্ভব। ইহ, একদম ভাব ধরবে না, আমি আরশি, আমি সব পারি। হুহ, আরিয়ান আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। সত্যি আরিয়ান সব দিক দিয়ে পারফেক্ট, হয়তো দেখতে এত ফর্সা নয়, কিন্তু উনার গায়ের রং উনার জন্য পারফেক্ট, উনার করা প্রত্যেকটা কাজ একদম পারফেক্ট। আমি উনার ট্রিম করা দাড়িগুলো ছুঁয়ে দিচ্ছি, হাতে সুরসুরি লাগার ফলে খিলখিলিয়ে হেসে দিলাম। উনার দৃষ্টি গভীর, উনার এই গভীর দৃষ্টি বোঝার মতো সাধ্য সত্যি আমার নেই। জানিস আয়না, মানুষের জীবনে সুখ জিনিসটা খুব ক্ষণস্থায়ী, সুখ জিনিসটা কর্পূরের মতো, মানে
কিছু না, তোদের বাসায় যাবি আজকে, তুমি নিয়ে যাবে অবশ্যই যদি তুই যেতে চাস। তুমি কিন্তু আমাকে আবার তুই তুই করে ডাকছ, উপস সরি, ভুলে যায় বারবার, আর বলবো না। হুহ মনে থাকে যেন আমাকে একটা প্রশ্নের উত্তর দিবে, যদি দেওয়ার মতো হয় তাহলে অবশ্যই দিব। তুমি একদিন বলেছিলে হঠাৎ একটা ঝড় এসে আমার জীবনটা এলোমেলো করে দিল, এটার মানে আমি বুঝতে পারিনি। আন্টিও একটা অ্যাক্সিডেন্টের কথা বলেছিল, প্লিজ আমাকে সব খুলে বলবে। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করে, তখন আমি টিনেজার ছিলাম, সবে মাত্র 13 পেরিয়ে 14-তে পা দিয়েছিলাম। আনহা আর তানহার বয়স ছিল তখন 5 বছর। তোর হয়তো তানহার কথা মনে নাই, মনে না থাকারই কথা, তুই তানহাকে হয়তো 1 থেকে 2 বার দেখেছিস। আনহা আর তানহা ছিল যমজ, তানহা আনহার থেকে 1 মিনিটে ছোট ছিল। একদিন আম্মু তানহা আর আনহাকে নিয়ে স্কুল থেকে ফিরছিলেন, ড্রাইভার অসাবধানতার কারণে অ্যাক্সিডেন্ট হয়। আম্মু আনহাকে বাঁচাতে পারলেও তানহাকে পারেনি, আম্মু অ্যাক্সিডেন্টের পূর্বেই ধাক্কা দিয়ে আনহাকে ফেলে দিয়েছিল, যার ফলে আনহা তেমন আহত হয় না। তানহা আর আম্মু গুরুতরভাবে আহত হয়, হুট করেই আরিয়ান কেঁদে দেয়। আরিয়ানের কান্না দেখে আমি হতভম্ব, আরিয়ানের মতো একটা শক্ত মনের মানুষ যে এভাবে কাঁদতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। উনাকে ছোটবেলা থেকে আমি কখনো কাঁদতে দেখিনি। তারপর কি হলো? আর তানহায় বা কোথায়? তানহা আর নেই, মানে আম্মু সুস্থ হয়ে গেলও তানহা সুস্থ হয়নি। অ্যাক্সিডেন্টের দ্বিতীয় দিন তানহা আমাদের সবাইকে ছেড়ে চলে যায়, হয়তো তানহা এখনো আমাদের মাঝে থাকত, আনহার মতোই আমাদের সারা বাড়ি মাতিয়ে রাখত। কিন্তু ডক্টরের একটা ভুলের জন্য আমি আমার বোনকে চিরকালের জন্য হারিয়ে ফেললাম, ডক্টরের লোভের জন্য আমার বোন তার জীবন হারিয়ে ফেলল। আমি আনহার থেকেও তানহাকে বেশি ভালোবাসতাম, জানো, আনহা আমাকে ভাইয়া ডাকলেও তানহা আমাকে কখনোই ভাইয়া ডাকত না, সব সময় আমাকে আরিয়ান বলে ডাকত। আমি প্রথমে রেগে গেলেও পরে ওর হাসি মুখ দেখে আমিও হেসে ফেলতাম। এখনো আমার কানে বাজে তানহার আরিয়ান ডাকটা। আরিয়ান আবার কেঁদে ফেলল, আমি স্তব্ধ হয়ে বসে আছি, আমি কি করব বুঝতে পারছি না, কিভাবে আরিয়ানকে সান্ত্বনা দিব বুঝতে পারছি না। হুট করেই আরিয়ান নিজের মাথা চেপে ধরে, কেমন যেন একটা ছটফট করতে থাকে। আরিয়ান তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন? আরিয়ান আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে কোল থেকে নামিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আমি কিছুই বুঝতে পারছি না, আরিয়ানের হঠাৎ করে কি হল। আমি ওয়াশরুমের সামনে পায়চারি করছি, কিন্তু আরিয়ানের বের হবার নাম গন্ধ নেই। পাক্কা 30 মিনিট পর আরিয়ান ওয়াশরুম থেকে বের হল, মাথার চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে। আমি চোখ ছোট ছোট করে উনার দিকে তাকিয়ে আছি, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে দেখে মঙ্গল গ্রহের প্রাণী মনে হচ্ছে, নাকি আমার এক্সট্রা হাত পা গজায়ছে। আমি কোমর হাত দিয়ে উনার সামনে দাঁড়িয়ে বললাম, তুমি তখন আমাকে কোল থেকে নামিয়ে দিলে কেন, আর দৌড়ে ওয়াশরুমে গেলে কেন? ওয়াশরুমে যাওয়ার আগে কি তোমার কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হবে? আমি এটা আবার কখন বললাম? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি তো বলতে পারো, তুমি আমার কোলে বসে থাকতে চাও। আমার কিন্তু কোনো সমস্যা নাই তোমাকে কোলে নিয়ে বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে। আমি আবার কখন ঘুরিয়ে পেঁচিয়ে বললাম, তোমার কোলে উঠতে চাই। আসলেই মেয়েদের মন বুঝা দেয়, কখন তারা কি চায় তারা নিজেরাই জানে না। এই দেখো, একদম মেয়েদের ইনসাল্ট করবা না বলে দিলাম। আমি মেয়েদের ইনসাল্ট কখন করলাম? মেয়েরা ইনসাল্ট করার জিনিস না, আদর করার জিনিস। যেমন এখন আমি তোমাকে আদর করব। উনার লাগামহীন কথায় রীতিমতো আমার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। হুট করেই আরিয়ান এসে আমাকে কোলে তুলে নিল। ভাইয়া, আনহার ডাক শুনে আমরা দুজনই দরজার দিকে তাকালাম, সাথে সাথে দুজনেই অপ্রস্তুত হয়ে পড়লাম। আনহার সাথে আম্মুও দাঁড়িয়ে আছে,
আরিয়ান আমাকে কোল থেকে নামিয়ে দিল। চারজনই একটা অস্বস্তিকর পরিস্থিতি পড়ে গেছি। আম্মু মুচকি হেসে চলে যায়। আনহা দরজার লক দেখতে দেখতে বলে, লক তো একদম ঠিক আছে। তাহলে তোরা এমন খোললাম খোললাম রোমাঞ্চ করছিস কেন? আরিয়ান আনহার দিকে কটমট করে তাকাই। আমি যাই, তোরা রোমাঞ্চ কন্টিনিউ করতে পারিস। আমি দরজাটা লাগিয়ে দিয়ে গেলাম। কথাটা বলেই আনহা ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আমি এবার আরিয়ানের দিকে কটমট করে তাকালাম। তুমি আমাকে কোলে নিলে বলেই এমন পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। এখন আমি আম্মুর সামনে যাব কি করে? কে বলেছিল তোমাকে আমাকে কোলে নিতে? কাউকে বলতে হবে আমাকে আমার বউকে কোলে নেওয়ার জন্য, না হলে আমি আমার বউকে কোলে নিতে পারবো না। আমার বউ আমি কোলে নিব নাকি আদর করব সম্পূর্ণ আমার ব্যাপার। দরজা খোলা রেখে বউকে কোলে নিয়ে ঘুরবা? আগে তো দেখবা দরজা খোলা নাকি বন্ধ। এখন কিন্তু দরজা বন্ধই আছে। আরিয়ান আমার দিকে এগিয়ে আসতে আসতে কথাটা বলল। আমি পিছিয়ে যেতে যেতে বললাম, মানে? উফ, তুমি তো বললা দরজা বন্ধ করে তোমার সাথে যা ইচ্ছে তাই করতে পারবো। আমি এখন আমার একমাত্র বউকে আদর করব। আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকাই। উনি আমার গালে আলতো করে স্লাইড করছেন। আমি ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুম থেকে উনার হাসির আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। বেয়াদব ছেলে এতক্ষণ ধরে আমার সাথে ফাইজলামি করছিল, আর সি ফ্রেশ হয়ে রেডি হয়ে রুম থেকে বের হবা। আমরা এখনই তোমাদের বাসায় যাব। আমি রেডি হয়ে তোমার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করব। তাড়াতাড়ি চলে এসো। একদম রেডি হয়ে রুম থেকে বের হই। বের হয়ে দেখি ড্রয়িং রুমে গিয়ে দেখি আরিয়ানের সাথে আনহাও রেডি হয়ে বসে আছে। অবাক করা বিষয় হচ্ছে আনহা আজকে শাড়ি পরছে। আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আমার রওনা দিলাম। আরিয়ান ড্রাইভ করছে, আমি আর আনহা পিছনে সিটে বসেছি। আমি আনহাকে গুথা দিয়ে বললাম, কি রে কি ব্যাপার? এমনে তো কেউ জুর কে ঘাড় ধরেও তোকে শাড়ি পরাতে পারে না, আর আজকে নিজে থেকেই পড়লি। কারো প্রেমে হাবুডুবু খাচ্ছ কি যে বলো না ভাবি। খানিক লজ্জা পেয়ে ননদিনী দেখা যায় লজ্জা পাচ্ছে। কি ব্যাপার? সেকে যে আমার ছোট্ট আনহার মনটা কেড়ে নিয়েছে, সেই সৌভাগ্যবান পুরুষটা কে শুনি, যে আনহা বাবুর মতো একটা মিষ্টি মেয়েকে প্রেমিকা হিসেবে পেয়েছে। বল। উফ ভাবি, তুমি কি শুরু করলে? আনহাকে জ্বালাতে জ্বালাতে বাসায় চলে এলাম। গাড়ি থেকে আমরা তিনজন নামলাম। কলিং বেল বাজানোর আগেই দরজা খুলে দিল আম্মু, যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল। আরিয়ান আমার হাত ধরে দাঁড়িয়েছিলেন। আম্মু আমাদের হাতের দিকে তাকিয়ে আলতো হাসল। আমি আরিয়ানের কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আম্মুকে ঝাপটে জড়িয়ে ধরলাম। আমার চোখ ছল ছল করছে। আমি কাঁদো কাঁদো গলায় আম্মুকে জিজ্ঞেস করলাম, কেমন আছো আম্মু? তোমরা আমাকে কিভাবে ভুলে যেতে পারলে? থুম, একটা বারও কি তোমাদের আমার কথা মনে পড়েনি? আমি তোমাদের এতটা পর হয়ে গেলাম। বিয়ে হয়ে গেলে যে মেয়েরা বাবা মায়ের কাছে পর হয়ে যায় সেটা তোমরা প্রমাণ করে দিলে। ভাইয়া বিয়ের পর আমার সাথে একটু দেখা করে নিজের ফরজ কাজ আদায় করে ফেলছে। আব্বু, ভাইয়া, তুমি কেউই ফোন করে আমার একটু খোঁজ নেওনি। আমি বেঁচে আছি নাকি মরে গেছি সেটাও জানতে চাওনি। আমি ফোন দিলেও তোমরা ধরনি। আমরা ভালো আছি, আগে ভিতরে আয়, পরে সব কথা হবে। আগে আমার প্রশ্নের উত্তরগুলো দাও। আম্মু আমতা আমতা করে কিছু বলতে গিয়েও আরিয়ানের দিকে তাকিয়ে থেমে যায়। আমি ঘাড় ঘুরিয়ে আরিয়ানের দিকে তাকাই, কিন্তু আরিয়ান বেশ সাবলীল ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে। আরিয়ান আম্মুকে উদ্দেশ্য করে বলে, আন্টি কেমন আছো তুমি? ভালো বাবা, তুই কেমন আছিস? তোমার মেয়ে যেমন রেখেছে? উনার কথা শুনেই আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম। আমি যেমন রেখেছি মানে কি? আমি তোমাকে খারাপ রেখেছি নাকি তোমাকে ভাত দেই না? আজব আমি আবার এসব কখন বললাম?
আমি তো শুধু বলেছি তোমার মেয়ে যেমন রেখেছে, এর সাথে খারাপ রাখার সম্পর্ক কি? সব সময় নেগেটিভ ভাবো কেন? একটু পজিটিভ ভাবার চেষ্টা করো। তোমার পজিটিভ নিয়ে তুমি বসে থাক, আমার ভাবার দরকার নেই। তোরা থামো এবার, তোরা দুইজন একাই এসেছিস। আনহার না আসার কথা ছিল, আনহা আসেনি। এই আন্টি আমি এখানে, এই দুই জামাই বউয়ের জন্য তো আমাকে দেখাই যাচ্ছে না, দুই ঝগড়ুটে। ওমা শাড়ি পরছিস দেখা যায়, এদিকে আয়। মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, চোখের পলকেই মেয়েটা কত বড় হয়ে গেছে। 2 দিন পর বিয়ে হবে, শ্বশুরবাড়ি চলে যাবে। উফ আন্টি, সব কথা কি বাইরে দাঁড় করিয়ে রেখেই বলবে? ভিতরে ঢুকতে দিবে না নাকি? আমি ভুলেই গেছিলাম, আয় ভিতরে আয়। আম্মু আব্বু আর ভাইয়া কই? রুমে আছে। তোর ভাই আর তোর আব্বু জানে না যে তোরা আজকে আসবি, তোদের দেখে সারপ্রাইজ হয়ে যাবে এখন, তাই আগে বলিনি। আমি দেখা করে আসি, পরে দেখা করতে যাস, আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। কতটা জার্নি করে আসলি? আরিয়ান যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। আরিয়ান মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে আমার রুমের দিকে পা বাড়ায়। আরিয়ান বহুবার আমাদের বাসায় আসছে, ইনফ্যাক্ট আমার রুমে গেছে, তাই আরিয়ানকে নতুন করে কিছু চিনিয়ে দেওয়ার নাই। আমিও আরিয়ানের পিছু পিছু রুমে চলে আসলাম। আগে আরিয়ান ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে যায়। আরিয়ান ফ্রেশ হয়ে বের হতেই আমি ঢুকে পড়লাম। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ বের হয়ে আরিয়ানকে রুমে পেলাম না, হয়তো বেকনিতে আছে। আমাদের বাসায় আরিয়ানের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার বেলকনি। ভাইয়ার সাথে আড্ডা দিলেও আমার বেকনিতে বসে। আরিয়ান আগে আমাদের বাসায় যতটুকু সময় থাকতো বেশিরভাগ সময় আমার রুমের বেকনিতে কাটাত। আমি রুম থেকে বের হয়ে এলাম, আব্বু আম্মুর রুমের দিকে পা বাড়ালাম, উদ্দেশ্য আব্বুর সাথে দেখা করা, কথা বলে সবকিছু মিটিয়ে নেওয়া। আব্বুর রুমে গিয়ে দেখি আব্বু বেডের সাথে হেলান দিয়ে বই পড়ছে, সম্ভবত কাজী নজরুল ইসলামের উপন্যাস। আব্বু বই প্রেমী, সুযোগ পেলেই বই পড়া শুরু করে দেয়। আজকে হয়তো আব্বু অফিসে যায়নি, মনে হয় আম্মু যেতে দেয়নি। আব্বু এখনো আমাকে দেখেনি। আব্বু একবার বই পড়া শুরু করলে বইয়ের মাঝেই ডুবে যায়, তখন আব্বুর দুনিয়ার কোনো খেয়ালই থাকে না। আমি আব্বুর সামনে গিয়ে দাঁড়ালাম, আমি আব্বুর হাত থেকে বইটা নিয়ে নিলাম। আব্বু প্রথমে হকচকিয়ে গেল, পরে আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আব্বু চোখ থেকে চশমাটা খুলে পরিষ্কার করে নিয়ে চশমাটা চোখে পরে নিল, আবার আমার দিকে তাকালো। মনে হয় আব্বুর বিশ্বাস হচ্ছে না যে আমি এসেছি। আমি আব্বুর দিকে তাকিয়ে আছি, চোখে পানি টলমল করছে। কতদিন পর আব্বুকে এতটা কাছ থেকে দেখছি। আব্বু আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। কেমন আছো আব্বু? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? তোমাদের ছাড়া কি করে ভালো থাকি? তোমরা তো আমার একটা খবর নাওনি। আমার মামুনিটা বুঝি আমার ওপর রাগ করেছে, তা মামুনির রাগ কিভাবে ভাঙানো যায়? চকলেট খাইয়ে নাকি আইসক্রিম খাইয়ে? হুম। আমি আব্বুর বুকে ঝাঁপিয়ে পড়ে ডুকরে কেঁদে উঠলাম, এতদিন যেন কান্নাগুলো গলায় দলা পাকিয়েছিল, আজকে সব কান্না বেরিয়ে আসছে। আব্বুর সাথে আরো কিছুটা সময় কাটালাম, কিন্তু আব্বু একবারের জন্য নিহানের বিষয় বা ওই দিনের বিষয়ে কোনো কথা তুলেনি। আমি এক স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম, এতদিন একটা দম বন্ধকর পরিস্থিতিতে ছিলাম। মনে হয়েছিল আব্বু হয়তো আমার ওপর অনেক রেগে আছে, কিন্তু তেমন কিছু না। আব্বুর সাথে কথা বলে রুমের দিকে আসতে লাগলাম। ভাইয়ার রুমের দরজা বন্ধ, তাই ডাক দিলাম না, কারণ ভাইয়া বাসায় থাকলে এই সময়টাতে ঘুমায়। আনহার রুমের সামনে দিয়ে আসার সময় দেখলাম আনহা ফোন স্ক্রুল করছে। রুমে ঢুকার সাথে সাথেই আরিয়ান রুমের দরজা লক করে দিয়ে ধাক্কা দিয়ে আমাকে বেডে ফেলে দেয়। আমার ওপর উঠে আমার হাত দুটো বেডের সাথে চেপে ধরে, তারপর মিহি কণ্ঠে বলে, সারাদিন বাবার সাথে থাকলেই হবে, তোমার যে একটা হ্যান্ডসাম বর আছে।
তাকে কে সময় দিবে? হুম, আমি সত্যিই বুঝতে পারি না যে তোমার কয় রূপ, এই ভালো তো এই খারাপ, এই রোমান্টিক এই ডেবিল। আমাকে বুঝা তোমার মতো পিচ্ছি মেয়ের কাজ না। একদিন বলেছিলাম না তোমার লাইফে হিরো আমি, ভিলেনও আমি। আমাকে বুঝতে হলে তোমাকে আরো 10 বার জন্ম নিতে হবে। আমি তোমাকে বুঝতে পারি না, একদমই না। আমি তোমাকে যতটুকু বুঝাতে চাই তুমি আমাকে ততটুকুই বুঝতে পার, এর বেশি না। তুমি বললেই হলো না, আমি তোমাকে বুঝতে পারি, তোমার সম্পর্কে সব জানি। আমার কথা শুনেই আরিয়ান অট্টহাসিতে ফেটে পড়ে, হাসতে হাসতে আমার হাত দুটো ছেড়ে দেয়, আমার ওপর থেকে সরে গিয়ে আমার পাশে শুয়ে পড়ে হাসতে হাসতেই বলে, তুমি সত্যিই বোকা, তুমি আমার সম্পর্কে ততটুকু জানতে পার যতটুকু আমি জানাতে চাই, এর বাইরে তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আমি তোমার সম্পর্কে কি জানি না সেটা বলেন, তুমি আমার সম্পর্কে কি জানো সেটা বল। বললামই তো আমি তোমার সম্পর্কে সব জানি। ওহ রিয়েলি, তুমি কি এটা জানো আমি 7 মাস মেন্টাল হসপিটালে ছিলাম? হুট করে আরিয়ানের এমন কথায় আমি থমকে যাই। আরিয়ান কি বলল এটা? আরিয়ান 7 মাস মেন্টাল হসপিটালে ছিল, সেটা কিভাবে সম্ভব? যদি থাকতো তাহলে আমি জানতে পারতাম না, সব আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। আরিয়ান কি আমার সাথে মজা করছে? কিন্তু উনার মুখ দেখে তো তা মনে হচ্ছে না, মনে হচ্ছে উনি সিরিয়াসলি বলছেন। তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো, তাই না? একদমই না, তোমার আমার মুখ দেখে মনে হচ্ছে আমি মজা করছি। তুমি 7 মাস মেন্টাল হসপিটালে থাকলে আমি জানতাম না, তোমার আমার সম্পর্কে জানার প্রয়োজন বা আগ্রহ কোনোটাই ছিল না তখন। আমার চোখে পানি টলমল করছে, আমি উনার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলি, তুমি এই কথা আমাকে আগে বলনি কেন? আগে বললে কি করতে? আমাকে বিয়ে করতে? না না, সেই উপায় তো তোমার কাছে ছিল না, তোমাকে তো আমার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি আমার সাথে থাকতে? না, আমাকে ডিভোর্স দিয়ে দিতে? সত্যিই তোকে বাঁচায় একজন পাগলের সাথে সংসার করতে? প্রত্যেকটা মেয়েই নিজের লাইফ পার্টনার হিসেবে একজন পারফেক্ট মানুষ চায়। আরেকবার নিজেকে পাগল বললে আমি তোমার মাথার চুল ছিঁড়ে ফেলব। তুমি আমাকে বোকা পাইছো? হুম, তুমি যা বলবে তাই আমি বিশ্বাস করে ফেলব, বিশ্বাস করা বা না করা তোমার ব্যাপার। এটাই সত্যি যে আমি একজন মানসিক রোগী, যাকে মানুষ পাগল বলে। আমি এবার উনাকে জড়িয়ে ধরে হু 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 করে কেঁদে দেই। কাঁদতে কাঁদতেই বলি, তুমি কেন এমন কথা বলো? তুমি বুঝো না তোমার এসব কথা আমাকে কতটা কষ্ট দেয়। আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। তুমি পাগল ছাগল যাই হও না কেন, তুমি শুধু আমার, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আরে বাবা, তুমি এভাবে কাঁদছ কেন? আমি তো জাস্ট ফাজলামো করছিলাম, তুমি ফাইজালও বুঝো না। আমি এবার আরো জুড়ে কেঁদে দিলাম। উনি আমার চোখের পানি মুছে দিয়ে বলেন, আমি বললাম তো মজা করছিলাম, বাবুদের মতো কান্না করছে। বাইদা, ওয়ে কাঁদলে কিন্তু তোমাকে ভীষণ সুন্দর লাগে, ইচ্ছে করে টুপ করে গিলে ফেলি। এখন থেকে প্রতিদিন আমি তোমাকে কান্না করাবো। আমি উনার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে উনাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিলাম। তারপর হনহনিয়ে রুম থেকে বের হয়ে এলাম, রাগে মাথায় আগুন জ্বলছে। ইট দিয়ে বাড়ি মেরে আরিয়ানের মাথা ফাটিয়ে দিতে পারলে শান্তি লাগতো। লোকটা কতটা বেয়াদব, সব সময় আমার ইমোশন নিয়ে খেলে, আমার ইমোশনের কোনো দাম নেই তার কাছে। কথায় বলবো না উনার সাথে, সোজা ভায়ার রুমের দিকে চলে এলাম। ভায়ার রুমের দরজা হা করে খোলা, তার মানে ভাইয়া ঘুম থেকে উঠে গেছে। আমিও রুমে ঢুকে পড়লাম। রুমে ঢুকতেই আমার চোখ দুটো বড় বড় হয়ে যায়, বিস্ময়ে আমার মুখটা হা হয়ে যায়। রুমে ঢুকেই এমন একটা সিন দেখব ভাবতেই পারিনি। আহা, কি রোমান্টিক সিন! সবাই তো আর আরিয়ানের মতো নিরামিষ না।
ভাইয়া ভালোই তো রোমাঞ্চ চালাচ্ছ আমার ননদিনী থুক্কু ভাবির সাথে, আহা কি রোমান্টিক সিন, চোখ জুড়িয়ে গেল। আনহা আর ভাইয়া দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল। আমার কথা শুনে দুজন দুই দিকে ছিটকে সরে গেল। আনহা আঙ্গুলে শাড়ির আঁচল পেঁচাচ্ছে, লজ্জায় মাথা নুইয়ে ফেলছে মেয়েটা। ভাইয়া মাথা চুলকে মুচকি মুচকি হাসছে। আমি তাদের অবস্থা দেখে মিটিমিটি হাসছি। কতদিন ধরে চলছে এসব? ভাইয়া আমতা আমতা করে বলে, তুই যেমনটা ভাবছিস তেমন কিছু না, আমি তো জাস্ট এমনি। তুমি তো জাস্ট এমনি কি? তুমি তো জাস্ট এমনি কি? দেখো একদম আমার সাথে মিথ্যা বলার চেষ্টা করবা না। সন্দেহ তো আমার আগেই হয়েছিল, কিন্তু এখন কনফার্ম হয়ে গেলাম। লজ্জা করে না বড় ভাইয়ের রোমান্সে বাম হাত ঢুকিয়ে দিতে? বড় ভাই যদি দরজা হা করে খোলা রেখে রোমাঞ্চ করতে পারে, তাহলে আমি কেন বড় ভাইয়ের রোমান্সের সময় বাম হাত ঢুকাতে পারবো না? আমাদের কথোপকথনের মাঝেই আনহা দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আমাদের আর বুঝতে বাকি রইল না যে আনহা লজ্জা পাচ্ছে। আমি আর ভাইয়া উচ্চ স্বরে হেসে দিলাম, কেমন আছিস বনু? ভাইয়ার কথা কর্ণগোচর হতেই হাসি বন্ধ হয়ে গেল আমার, মুখটা কালো অন্ধকার মেঘে ডেকে গেল। এক রাশ অভিমান জমা হলো মনের কোণে। বললি না তো কেমন আছিস তুই? আমি কিছু বলতে যাব তার আগেই আরিয়ান আমাকে ডাকতে ডাকতে রুমে এলো। আরশি, আমি তোমাকে কখন থেকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? আমি আরিয়ানকে দেখেই মুখ ঘুরিয়ে নিলাম। আমি কথা বলবো না এই বেয়াদব লোকের সাথে, যার কাছে আমার ইমোশনের কোনো দাম নেই তার সাথে কেন কথা বলবো আমি? বাহ আরিয়ান, বউকে তো একেবারে চোখে হারাচ্ছিস, কি ব্যাপার? কোনো ব্যাপার ট্যাপার নেই, একমাত্র বউটাকে চোখে চোখে না রাখলে কাকে রাখবো? বুঝলাম তোর একমাত্র বউ আমারও তো একমাত্র বোন। আমার সাথেও কথা বলার জন্য 2 মিনিট সময় দে। তুই 2 মিনিট সময় চাচ্ছিস আর আমি তো পাক্কা 10 মিনিট সময় দিলাম কথা বলার জন্য। তোর জন্য তো আমার বোনই আছে, আমার বউ নিয়ে টানাটানি না করে নিজের বউ নিয়ে থাক। আরিয়ান ভাইয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে টানতে টানতে আমাকে রুমে নিয়ে আসলেন। আমি হাত ছাড়ানোর জন্য মুচড়া মুচড়ি করতে থাকি, কিন্তু উনি আমার হাত ছাড়লেন না, বরং আরেকটু শক্ত করে চেপে ধরে রুমে নিয়ে আসলেন। তোমার সমস্যাটা কি? এভাবে টানতে টানতে রুমে নিয়ে আসলে কেন? আমার সব সমস্যা তো তুমি। আমার বউকে আমি টেনে টেনে নিয়ে আসবো নাকি কোলে করে নিয়ে আসবো, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তোমার প্রবলেম কি? আপনি আমাকে টেনে টেনে রুমে নিয়ে আসবেন আর আমাকেই জিজ্ঞেস করবেন আমার প্রবলেম কি? আমি তো তোমাকে নিয়ে আসিনি, আমি তো আমার সুইট কিউট ওয়াইফকে টেনে নিয়ে আসছি। দেখো আমি কিন্তু ফাইজলামির মুডে নাই, আমি তোমার ওপর ভীষণ রেগে আছি। তো আপনি কি ভাবছেন আমি আপনার রাগ ভাঙাব? একদমই না, এসব রাগ টাগ ভাঙানো আমার কাজ না। কেউ রেগে গেলে আমি কখনোই তার রাগ ভাঙাই না, বরং তার রাগ আরো বাড়িয়ে দেই। কারো রাগ বাড়িয়ে দিলে আমি এক ধরনের পৈশাচিক আনন্দ পাই। আমি অবাক হয়ে উনার দিকে তাকাই। আমি বুঝতে পারছি না আরিয়ান এভাবে কেন কথা বলছে। পর মুহূর্তেই বুঝতে পারলাম আরিয়ান আবার মজা করছে। এখন যদি ঈদ দিয়ে তোমার মাথা ফাটাতে পারতাম তাহলে আমার শান্তি হতো, তোমার মতো আমিও পৈশাচিক আনন্দ পেতাম। মাথা ফাটিয়ে টাটিয়ে দেওয়ার কাজ পরেও করতে পারবে, এখন তাড়াতাড়ি রেডি হও। কেন? আমি তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। সেই জায়গাটা কোথায়? আমার সবচেয়ে প্রিয় জায়গা, যেখানে গেলে আমার মন ভালো হয়ে যায়। সেই জায়গাটা যেমন আমার মন ভালো হয়ে যাওয়ার জায়গা, তেমনই মন খারাপেরও। সেই জায়গাটা কোথায়? আহ, তুমি এত প্রশ্ন করো কেন? যা বলছি তা করো না, তাড়াতাড়ি রেডি হও, গেলেই দেখতে পারবে। আমিও আরিয়ানের কথা মতো রেডি হয়ে নিলাম। আম্মু প্রথমে যেতে দিতে রাজি হচ্ছিল না, পরে আরিয়ানের ইমার্জেন্সি হসপিটালে যেতে হবে এটা শোনার পর আর না করে না।
আনহা আজকে আমাদের বাসায় থাকবে, পরের দিন ভাইয়া গিয়ে আনহাকে দিয়ে আসবে। আমরা দুইজন গাড়িতে উঠে পড়লাম। গাড়ি চলছে আপন গতিতে, কারো মুখে কোনো কথা নাই, দুইজনই নিরবতা পালন করছি। আমি বারবার আরিয়ানের দিকে আর চোখে তাকাচ্ছি, কিন্তু উনি একবারের জন্য আমার দিকে ফিরে তাকালেন না। উনার দৃষ্টি সামনের দিকে, এমন একটা হাব ভাব করছেন যেন আমার দিকে তাকালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার অসহ্য লাগছে, এভাবে গাড়িতে চুপচাপ বসে থাকা যায়? কিছুক্ষণ পর গাড়িটা এসে থামে একটা কবরস্থানের সামনে। আমি অবাক হয়ে একবার আরিয়ানের দিকে তাকাই, তো আরেকবার কবরস্থানের দিকে। আমি বুঝতে পারছি না উনি আমাকে কবরস্থানে কেন নিয়ে আসলেন। আমি উনার দিকে প্রশ্ন সিক্ত দৃষ্টিতে তাকাই, কিন্তু উনি বরাবরের মতোই আমার দৃষ্টিকে উপেক্ষা করলেন। উনি গাড়ি থেকে নেমে আমার সাইডের দরজাটা খুলে দিলেন। উনি আমাকে ইশারায় নামতে বলছেন, কিন্তু আমি নামছি না। মৃত ব্যক্তি, কবরস্থান বরাবরই এই দুটো জিনিস আমি ভীষণ ভয় পাই। কেন পাই সেই উত্তরটা আমার অজানা। কি হলো, নামছো না কেন? আরিয়ান, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? আরিয়ান, আমার ভীষণ ভয় করছে, প্লিজ এখান থেকে চলো। ভয়ে আমার দম বন্ধ হয়ে আসছে। আরিয়ান আমার কোনো কথা না শুনে আমার হাত ধরে কবরস্থানে ঢুকে গেল। আমার ভীষণ ভয় করছে, মাথা ঘুরছে। আরিয়ান আমাকে একটা কবর সামনে নিয়ে দাঁড় করালো। কবরটা অনেক পুরনো, কবরের পাশের নেম প্লেট দেখে চমকে যায়। তাহলে এই কবরটাই তানহার? জানো আয়না, এই দিনেই তানহার জন্ম হয়েছিল। আমি প্রথম তানহাকে কোলে নিয়েছিলাম। আনহা ছিল একটা পুতুলের মতো, কিন্তু তানহা যথেষ্ট বড় ছিল। হুট করেই কেউ দেখে বলতে পারত না যে কিছুক্ষণ আগে বাচ্চাটার জন্ম হয়েছিল। আজকেই সেই দিন যেদিন তানহা আমাদের ছেড়ে চলে গিয়েছিল। কথাগুলো বলতে বলতে আরিয়ান হাঁটু গেড়ে বসে পড়ে কবরের পাশে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অজস্র অশ্রু। আরিয়ান কান্নারত অবস্থায় বলছে, তানহা তুই দেখতে পাচ্ছিস না, তোর আরিয়ান কাঁদছে। তোর কষ্ট হচ্ছে না? আমি কাঁদছি। প্লিজ ফিরে আয় না তানহা, তোকে ছাড়া যে আমার ভালো লাগে না, আমার চোখের পানি মুছে দে না। আরিয়ানের কান্না দেখে আমার চোখেও পানি এসে গেছে। আরিয়ান তানহাকে কতটা ভালোবাসত, আমি মারা গেলেও হয়তো ভায়াও এভাবেই কাঁদত। আরিয়ানের কান্না আমার সহ্য হচ্ছে না। আরিয়ানকে নিয়ে কবরস্থান থেকে বের হয়ে আসলাম। আরিয়ানকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিলাম। আমি ড্রাইভিং সিটে বসে পড়লাম। আমি ড্রাইভিংটা মোটামুটি ভালোই পারি। বাসার সামনে আসতেই আরিয়ান আমাকে রেখেই গাড়ি থেকে নেমে গেল। আমিও আরিয়ানের পিছু পিছু চলে এলাম। আরিয়ান রুমে ঢুকেই সোজা ওয়াশরুমে চলে গেল। আমি আরিয়ানকে ডাকতে গিয়েও ডাকলাম না। আরিয়ান যখন একা থাকতে চাইছে, থাকুক না একটু একা। আমি আনহার রুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। রুমে এসে দেখি আরিয়ান এখনো ওয়াশরুম থেকে বের হয়নি। আমি বেকনিতে চলে গেলাম। তখনই আনহা ফোন করে। আনহার সাথে যখন ফোনে কথা বলায় ব্যস্ত, তখন রেলিংয়ের ওপর রাখা আমার হাতের ওপর আরেকটা হাতের অস্তিত্ব অনুভব করি। আমি চমকে গিয়ে পাশে তাকিয়ে দেখি আরিয়ান দাঁড়িয়ে আছে। আরিয়ানের দৃষ্টি আকাশের দিকে। আমি আনহাকে বিদায় জানিয়ে ফোনটা রেখে দিলাম। তারপর আমি আকাশের দিকে তাকালাম। আরশি, আমার তোমাকে কিছু বলার আছে। আমার জীবনের অনেক কিছুই তোমার অজানা। আরিয়ানের কথাটা শুনে চমকে আমি আরিয়ানের দিকে তাকালাম। আরিয়ানের জীবনের কি আমার অজানা? আরিয়ানকে আমার বড্ড রহস্যময় লাগে। আরিয়ান নামটাই আমার কাছে ধোঁয়াশার মতো। আমি আরিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, বোঝার চেষ্টা করছি আরিয়ানকে, কিন্তু বরাবরের মতোই আমি ব্যর্থ। আরিয়ানকে বোঝার সাধ্য সত্যিই আমার নেই। আরিয়ান নামক ব্যক্তিটাই তোমার কাছে রহস্য। তোমার জীবনে আমার আগমন রহস্যময়, তোমার জীবন থেকে আমার হারিয়ে যাওয়াও হবে রহস্যময়। কেটে গেছে 5টা মাস, পাল্টে গেছে সবার জীবন। আনহা আর ভাইয়ার প্রণয় সম্পর্কে সবাই জেনে গেছে। আনহা আর ভাইয়ার বিয়েও ঠিক করা হয়েছে।
আনহার HSC এক্সামের পর পরই আনহার সাথে ভাইয়ার বিয়ে হবে। আমি আর আরিয়ান আমাদের জীবনে সুখী। আমার জীবন আরিয়ানের ভালোবাসায় ভরপুর। আমাদের দুজনের জীবনের সাথে জড়িয়ে গেছে আরও একটা জীবন। আমার শরীরে বেড়ে উঠছে আরিয়ানের অস্তিত্ব। হ্যাঁ, আমি প্রেগনেন্ট। 2 দিন হয়েছে আমি জানতে পেরেছি আমি মা হতে চলেছি, আর আমি 2 মাসের প্রেগনেন্ট। এই কথা আমি বাসার কাউকে বলি নাই, ইনফ্যাক্ট আরিয়ানকেও না। আমার কেমন জানি লজ্জা লাগে বলতে গেলেই, তবে আজকে আরিয়ানকে বলবো, তবে একটু অন্যভাবে। আমার ভাবনা অনুযায়ী রুমটা সাজিয়ে ফেললাম। সাজাতে সাজাতে রাত 8 বেজে গেল। আরিয়ান 8:30 দিকে বাসায় চলে আসবে। এখন যখন 8টা বাজে তাহলে আমার হাতে 30 মিনিটের মতো সময় আছে। আমি নিজেও একটু সেজে নিলাম। নিচে গাড়ির আসার আওয়াজ শুনে রুমের লাইট অফ করে দৌড়ে বেকনিতে চলে এলাম। উফ, আমার এত লজ্জা লাগছে কেন? এত লজ্জা পেলে আরিয়ানকে বলবো কি করে কথাটা? আরিয়ান রুমে ঢুকে নিশ্চয়ই অবাক হবে। বাচ্চাদের রুমের মতো নিজের রুমকে সাজানো দেখে সব বুঝে যাবে। উত্তেজনায় আমি অস্থির হয়ে যাচ্ছি। 10 মিনিট পার হয়ে গেল কিন্তু আরিয়ান আমার কাছে আসলো না দেখে আমি কিঞ্চিত অবাক হলাম। আরিয়ানের তো আমাকে রুমে না পেয়েই এখানে আসার কথা ছিল। আরিয়ান কি এখনো রুমে আসেনি? আমার এসব ভাবনা চিন্তার মাঝেই এক জোড়া হিম শীতল করা হাতের স্পর্শ পাই নিজের শরীরে। আমার বুঝতে অসুবিধা হয় না যে এটা আরিয়ান। আরিয়ান আমার গাড় থেকে চুলগুলো সরিয়ে নাক দিয়ে গাড়ে স্লাইড করতে থাকে। আরিয়ানের এমন স্পর্শ পেয়ে আমি একটু কেঁপে উঠি। কাঁপা কাঁপা গলায় বলি, আরিয়ান কি করছো? আমার কিউট বউটাকে আদর করছি। আরিয়ান, তোমাকে আমার কিছু বলার আছে। হুম, বলো। আরিয়ান, আমি আর কিছু বলতে পারলাম না। তার আগেই আরিয়ানের ফোনটা বেজে ওঠে। আরিয়ান আমাকে ছেড়ে দিয়ে ফোনটা রিসিভ করে। আরিয়ান ফোনটা কানে ধরে বাসা থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে শুধু বলে গেছে খুব তাড়াতাড়ি এসে যাবে আর এসে আমার কথা শুনবে। আমার কপালে একটা চুমু এঁকে বেরিয়ে গেছে। আমি আশাহত হলাম। আজকেও আরিয়ানকে কথাটা বলতে পারলাম না। আরিয়ানের জন্য অপেক্ষা করতে লাগলাম। ঘড়ির কাঁটা 9টা পেরিয়ে 10টা, 10টা পেরিয়ে 11টা, 11টা পেরিয়ে 12টা বেজে গেল কিন্তু আরিয়ানের আসার কোনো নামগন্ধ নেই। আমি আরিয়ানকে ফোন দিলাম কিন্তু আরিয়ানের ফোন বন্ধ। আরিয়ানের টেনশনে আমার কান্না পাচ্ছে। ঘড়ির কাঁটা যখন রাত 3টায় অবস্থান করছে তখন আর নিজের টেনশন চেপে রাখতে পারলাম না। বাসার সবাইকে ডাকলাম। আব্বু, আম্মু, আনহা সবাই আসলো। আমি সবাইকে সবটা বললাম। আম্মুকে জড়িয়ে ধরে আমি কেঁদে দিলাম। আব্বু হসপিটালে ফোন করে। হসপিটাল থেকে জানায় আরিয়ান হসপিটালে যায়নি। এটা শোনার পর আমার কান্নার মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। আব্বু ভাইয়াকে ফোন করে। ভাইয়া আমাদের বাসায়। ভাইয়া তাদের বন্ধুদের ফোন করছে আর আব্বু আত্মীয় স্বজনদের। কিন্তু আরিয়ান কারো কাছে যায়নি। এক সময় কাঁদতে কাঁদতে অঙ্গান হয়ে যায়। অঙ্গান ফিরতেই নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি। সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। খুশিতে সবার চোখ মুখে চকচক করছে। বুঝতে পারলাম সবাই জেনে গেছে প্রেগনেন্সির বিষয়টা। আরিয়ানের কথা জিজ্ঞেস করতেই সবার মুখ কালো হয়ে যায়। আজ 3 দিন হলো আরিয়ান নিখোঁজ। এই 3 দিন আরিয়ানকে অনেক খোঁজা হয়েছে কিন্তু আরিয়ানকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই 3 দিনে আমার অবস্থা শোচনীয়। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। অক্ষিজোড়া লাল হয়ে ফলে গেছে। এইগুলো আমার কান্না আর নির্ঘুম রাতের সাক্ষী। ঠিক মতো খাওয়া দাওয়া না করার ফলে অনেকটাই শুকিয়ে গেছি। সারাদিন রুমের এক কোণে পড়ে থাকি। বর্তমানে বেডে মাথা ঠেকিয়ে ফ্লোরে বসে আছি। হুট করেই আরিয়ানের বলা সেই দিনের কথাগুলো মনে পড়ে গেল। আমার জীবনের অনেক কিছুই তোমার অজানা। আমি কখনোই চাইনি আমার জীবনের সাথে তোমার জীবন জড়িয়ে যা। আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই। আজ আছি, কাল নাও থাকতে পারি। আমি চাই আমার জীবন সম্পর্কে তুমি সব কিছু জানো। সব কিছু মুখে বলা আমার পক্ষে সম্ভব নয়।
তোমার জন্য আমি একটা ডায়েরি লিখে রেখেছি, যেখানে আমার জীবনের কিছু গোপন তথ্য আছে যেগুলো আমার ফ্যামিলির বাইরের কেউ জানে না। তুমি আমার জীবনের সাথে জড়িয়ে গেছো, তাই তোমার অধিকার আছে আমার সম্পর্কে তোমার সবকিছু জানার। ওই ডায়েরিটা আমার জামা কাপড়ের ভাঁজে রাখা আছে। আমি উনার কথা শুনে ডায়েরিটা নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ওইদিন তিনি হাত ধরে আমাকে আটকে দিয়েছিলেন আর বলেছিলেন, তুমি ডায়েরিটা পড়বে, তবে আজ নয়, যেদিন আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব সেদিন তুমি ডায়েরিটা পড়বে। প্লিজ, এর আগে তুমি ডায়েরিটা খোঁজার চেষ্টা করো না। ডায়েরির কথাটা মাথায় আসতেই আমি ফ্লোর থেকে উঠে দৌড়ে কাবাড় খুলে সমস্ত জামা কাপড় এলোমেলো করে ডায়েরিটা খুঁজে বের করি। ডায়েরিটা খুললাম, কিন্তু ডায়েরিতে কিছু লেখা নেই। ডায়েরির প্রত্যেকটা পেজ সাদা। আরিয়ান কি ডায়েরির বিষয়টাও আমার কাছে রহস্য রেখে চলে গেল। আমি ডায়েরিটা নিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়লাম। ডায়েরিটা বুকে জড়িয়ে হাউ মাউ করে কেঁদে দিলাম। মাথার ওপর দিয়ে আমার পায়ের কাছে একটা খাম এসে পড়ল। খামটা একটু অদ্ভুত। খামের ওপর লেখা, আমি জানতাম তুমি এটা খুঁজে বের করবে। লেখাটা দেখে আমি একটু অবাক হই, দ্রুত খামটা হাতে তুলে নেই। খামের মুখটা খুলতেই বেরিয়ে আসে তিন পাতার একটা চিঠি। আমার আর বুঝতে অসুবিধা হয় না যে এটা আরিয়ানের লেখা চিঠি, নেশাময় আয়না। আমি জানতাম একদিন তোমার এই চিঠিটা খোঁজার প্রয়োজন হবে, তবে তোমার কাছে আমি কৃতজ্ঞ। আমি দূরে চলে যাওয়ার পর তুমি চিঠিটা খুঁজে বের করেছ। এই চিঠি পড়লে তুমি আমাকে ঘৃণা করবে, যেটা আমি সহ্য করতে পারতাম না। তাই তোমাকে বলেছিলাম আমি দূরে চলে গেলে ডায়েরিটা খুঁজে বের করতে। আমি ডায়েরিতে ইচ্ছে করেই কিছু লেখি নাই, কারণ আমার তোমাকে সহজে কিছু পেতে দিতে ইচ্ছে করে না। আর আমাকে ঘৃণার করার কারণটা হচ্ছে তোমার জীবন এলোমেলো করে দেওয়ার জন্য আমি দায়ী। হয়তো প্রত্যক্ষভাবে নয়, কিন্তু পরোক্ষভাবে আমি দায়ী। তোমার সাথে নিহানের বিয়েটা হয়নি আমার কারণেই। আমার জীবনের সবচেয়ে বড় সত্যি আজকে বলবো। তুমি আমার বেটার হাফ, তাই তোমার জানার অধিকার আছে আমার সম্পর্কে জানার। আমি একজন মানসিক রোগী, সাধারণ মানুষের ভাষায় আমি পাগল। তানহার মৃত্যু সহ্য করতে না পেরে আমি ডিপ্রেশন হয়ে যাই, তিনবার সুইসাইডও করতে যাই। আল্লাহর রহমতে প্রত্যেকবারই বেঁচে যায় তোমার ভাইয়ের কারণে। আয়ান সব সময় আমাকে সাপোর্ট করত, আমাকে ডিপ্রেশন থেকে বের করার চেষ্টা করত, কিন্তু লাভ হতো না। আমার পাগলামি দিনকে দিন বাড়তেই থাকে। বাসার কাউকে সহ্য করতে পারতাম না, বারবার আনহার ওপর অ্যাটাক করতাম। আমার মনে হয়েছিল আম্মু আনহাকে বাঁচাতে গিয়ে তানহাকে মেরে ফেলেছে। আব্বু আমাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর বলে আমি বোনের শোকে পাগল হয়ে গেছি। আব্বু আমাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে দিয়ে আসে। আমি যেতে চাইনি, চিৎকার করে বলেছিলাম আমি পাগল নই, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। কেউ বোঝার চেষ্টা করেনি আমি ডিপ্রেশন থেকে এসব করছি। কিন্তু মেন্টাল হসপিটালে যাওয়ার পর আমি সত্যি সত্যি পাগল হয়ে যায়। ওরা আমাকে নিয়মিত কারেন্টের শক দিত, মেন্টালি টর্চার করত। তখনও আমি তানহার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারিনি। এসব আমি নিতে না পেরে সত্যি সত্যি একজন মানসিক রোগীতে পরিণত হই, এটা ছিল আমার ধারণা। কিন্তু আমাকে মানসিক রোগীতে পরিণত করার জন্য নিয়মিত মেডিসিন দিত। ওই হসপিটালের এক ডক্টরের সাথে আব্বুর শত্রুতা ছিল, তাই তিনি এমন করেছিলেন। এভাবে প্রায় 6 মাসের মতো চলে। বাসার সবার কথা ভুলতে বসি, পুরনো অনেক স্মৃতি ভুলে যাই, মুছে যায় তোমার নামটা আমার মাথা থেকে। এসব কিছু হয়েছিল হাই ডোজের মেডিসিন দেওয়ার ফলে। তখন একজন নার্স আসে এই হসপিটালে। নার্স আন্টির আমাকে দেখে মায়া হয়। উনি লুকিয়ে লুকিয়ে অন্য ডক্টরের থেকে পরামর্শ নিয়ে আমার চিকিৎসা করতেন। প্রায় মাস খানিকের মাঝে আমি মোটামুটি সুস্থ হয়ে যাই। ওই আন্টির সাহায্যে আমি হসপিটাল থেকে পালিয়ে যাই। পালিয়ে বাসায় যাইনি, আয়ানের সাথে যোগাযোগ করি। আয়ানের সাহায্যে আমি একটা হোস্টেলে উঠি।
বৃত্তির টাকা আর কিছু টিউশনি করিয়ে আমার পড়াশোনার খরচ আর হোস্টেল খরচ ভালোই চলে যেত। আয়ান নিজের হাত খরচের টাকা দিয়ে আমাকে সাহায্য করত। আয়ানকে আমার কথা বাসার কাউকে বলতে নিষেধ করে দেই। এভাবে চলে যায় 2 মাসের মতো। আয়ান একদিন আমাকে ফোন করে বলে আমার জন্য আম্মু খাওয়া দাওয়া সব ছেড়ে অসুস্থ হয়ে পড়েছে, আমাকে খোঁজে না পেয়ে আব্বুও ভেঙে পড়েছে, বাধ্য হয়ে বাসায় ফিরে যাই, সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়, আবার শুরু হয় তোমাদের বাসায় আসায় যাওয়া, বারবার তোমার নতুন নতুন রূপে প্রেমে পড়া, তোমার প্রতি আমার ভালোবাসাটা নেশায় পরিণত হয়, দিনকে দিন তোমাকে পাওয়ার নেশা তীব্র হতে থাকে। এভাবে কেটে যায় কয়েকটা বছর, তোমার প্রতি আমার ভালোবাসা আরো তীব্র হয়। তোমাকে আমি ভালোবাসি, এটা তুমি ছাড়া আমাদের বাসা তোমাদের বাসার সবাই জানত। হুট করেই একদিন তুমি নিহানকে বিয়ে করার জন্য জেদ ধরো, কিন্তু আঙ্কেল নিহানকে পছন্দ করত না, তাই তিনি কিছুতেই নিহানের সাথে তোমার বিয়ে দিবেন না, কিন্তু শেষ পর্যন্ত তোমার জেদের কাছে হার মানতে হয় আঙ্কেলকে, তোমার সাথে বিয়ে ঠিক করে নিহানের। তোমার সাথে নিহানের বিয়েটা আমি মানতে পারিনি, নিজেকে পাগল পাগল লাগছিল, আমি আবার সুইসাইড করার চেষ্টা করি, আল্লাহর রহমতে সেদিনও বেঁচে যাই। আমার আবার সুইসাইড করার চেষ্টা করাতে আব্বু ভেঙে পড়ে, বাকি সবাই আমাকে নিয়ে আতঙ্কে থাকত। এই বুঝি সবাইকে ছেড়ে আমি চলে গেলাম, আমার আব্বু আর তোমার আব্বু প্লেন করে তোমার আর নিহানের বিয়েটা ভেঙে দেয়, আনিশাকে নিহানের কাছে পাঠায়। নিহান আনিশার মতো সুন্দরী আর টাকাওয়ালা মেয়ে দেখে তোমার কথা ভুলে যায়, রাজি হয়ে যায় আনিশাকে বিয়ে করার জন্য, আর ওই সব প্ল্যান করে, আর তোমার সাথে আমার বিয়েটা হয়ে যায়। প্রথমে তোমাকে আমি বিয়ে করতে চাইলেও পড়ে চাইনি, আমি বুঝতে পেরেছিলাম আমি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ না, সবাই জানে আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু আমি মোটেও সুস্থ নই। সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখলেও আমি মোটেও স্বাভাবিক মানুষ নই। একটা মানসিক রোগী কখনোই স্বাভাবিক হতে পারে না। তুমি বিয়ের কিছুদিন পর আমার একটা ডায়েরি পড়েছিলে, ওই ডায়েরিটা আমি ইচ্ছে করেই তোমার সামনে রেখেছিলাম যাতে তুমি ডায়েরিটা পড়ে আমাকে ভালোবেসে ফেলো। আমার বুকের ওপর নখের আঁচড় দেখে জিজ্ঞেস করেছিলে না এগুলো কার, নখের আঁচড়গুলো আমার ছিল, আমি নিজেই নিজের বুকের ওপর নখের আঁচড় কাটি যাতে নিহানকে বুঝাতে পারে আমি আর তুমি আর 4-5টা সুখী কাপলদের মতোই সুখী, আমাদের মাঝে কোনো দূরত্ব নেই। আমি ভেবেছিলাম এসব কিছু শুনে আর দেখে হয়তো নিহান তোমাকে ছেড়ে দিবে, কিন্তু সহজে ছেড়ে দেওয়ার পাত্র নিহান নয়, তাই নিহান তোমার সাথে সরাসরি কথা বলার জন্য আমাদের বাসায় আসার সিদ্ধান্ত নেয়। আমি সেটা আগেই জেনে যাই আর তোমার খাবারের সাথে ঘুমের মেডিসিন মিশিয়ে দেই, যাতে তোমার সাথে নিহান দেখা করতে না পারে। নিহানের সাথে তোমাকে দেখলে নিজেকে ঠিক রাখতে পারতাম না, আমি ডেসপারেট হয়ে যেতাম, আর লিখতে পারছি মাথা যন্ত্রণা করছে। আরিয়ান, আমি চিঠিটা বুকে জড়িয়ে হাউ মাউ করে কেঁদে দিলাম। উনার জীবনে এত কিছু ঘটে গেছে আর আমি কিছু জানি না। 5 বছর পর কেটে গেছে, 5টা বছর। সেদিনের পর আরিয়ানকে আর খোঁজে পাওয়া যায়নি। আজ 5 বছর হলো আরিয়ান আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি এখন একটা ভার্সিটির টিচার, আমার একটা মেয়েও আছে, মেয়ের নাম আরোহী। 2 বছর আগে আনহার সাথে ভাইয়ার বিয়ে হয়ে গেছে। সবাই আমাকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি বিয়ে করিনি। আমি জানি আরিয়ান একদিন ঠিক আমাদের কাছে ফিরে আসবে। এই 5 বছরের 1000-এরও বেশি আমাদের বাসায় নিহান এসেছে আমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে। আমি প্রত্যেকবারই অপমান করে বাসা থেকে বের করে দিয়েছি। আঁচলে টান পোড়ায় আমি পিছনে ঘুরে তাকাই, আরোহী আমার শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে আছে। আমি ওর সামনে হাঁটু গেড়ে বসতেই আরোহী নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার চোখের পানি মুছে দেয়। মাম্মা তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার কষ্ট লাগে, আমি সহ্য করতে পারি না তোমার চোখের পানি।
দেখো বাবা একদিন ঠিক ফিরে আসবে আমাদের কাছে। তখন বাবা যদি এসে দেখে তুমি কাঁদছো, তাহলে কিন্তু ভীষণ রেগে যাবে। আমি আরোহীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলাম। আরোহীও কেঁদে দেয়। 4 বছরের মেয়ে অথচ কত বুঝে, ঠিক আরিয়ানের মতোই হয়েছে। কিন্তু আরিয়ান তো জানতেই পারল না আরোহীর কথা। আমার মেয়েটা কতটা হতভাগী, জন্মের পর নিজের বাবার ভালোবাসা পায়নি, তবু বাবাকে কতটা ভালোবাসে। বাসার সবাই যখন আমাকে বুঝায় আরিয়ান আর ফিরবে না, তখন আমার মেয়েটা বলে তার বাবা একদিন ফিরবে, সবার বাবার মতো তার তাকেও ভালোবাসবে, স্কুলে নিয়ে যাবে, আইসক্রিম খাওয়াবে, মাম্মা দেখবে একদিন বাবা ঠিক ফিরে আসবে, আমি আর তুমি সারা জীবন অপেক্ষা করব বাবার জন্য। ভাইয়া ডাক দিতেই আরোহী চলে যায়। আমি ধপ করে ফ্লোরে বসে পড়ি। আমাদের অপেক্ষার প্রহর শেষ করে দিয়ে আরিয়ান কি ফিরে আসবে? আকাশ আজ ঘন অন্ধকার, দেখার মতো কিছুই নাই, তবু আমার তাকিয়ে থাকতে ভালো লাগে ভালোবাসার মানুষটির চোখের দিকে। তাকালে পুরো পৃথিবী দেখা যায়। সেই ভালোবাসা চলে গেলে গোটা পৃথিবী আধারে ঢেকে যায়। তুমি আমার পৃথিবীটা আধারে ঢেকে দিলে, আমার পৃথিবীর কোথাও আলো নেই। আমার স্বপ্নগুলোতে দেয়ালে জমে থাকা শেওলার মতো শেওলা পড়ে গেছে, সেই শেওলা পরিষ্কার করে নতুন করে স্বপ্ন দেখানোর মতো কেউ নেই। তুমি তো খুব ভালো আছো আমাকে ছেড়ে, তাই না? কিন্তু আমি ভালো নেই তোমাকে ছাড়া। আমি পারিনি তোমাকে ভুলে অন্য কারো হতে, আমি শুধু তোমারই আছি। আজও পোড়ায় আমাকে তোমার প্রণয়ের দহন, শেষ নিঃশ্বাস অবধি অপেক্ষা করব তোমার জন্য। সমাপ্ত। প্রণয়ের দহন, লেখিকা তাসনিম জাহানরিয়া।